এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার 2019 উইথ অ্যান্সার এসএসসি এমটিএস এক্সাম পেপার মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এক্সামিনেশন 2019। তোমরা সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো এইরকম ভিডিও সবার আগে পেতে, এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। সেকশন জেনারেল ইংলিশ, এটা ইংলিশ সেকশনের কোশ্চেন নাম্বার 1। আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরর, এই সেন্টেন্স দেওয়া আছে এখানে কোনটা গ্রামাটিক্যাল এরর আছে বলতে হবে। সাকসি ইজ অ্যাজ স্মার্টার অ্যাজ এনি আদার চাইল্ড ইন দ্য ক্লাস, সাকসি ইজ অ্যাজ স্মার্টার, তাহলে ইন দ্য ক্লাস সাকসি ইজ এনি আদার চাইল্ড অ্যাজ স্মার্টার অ্যাজ, তাহলে সাকসি ইজ অ্যাজ স্মার্টার অ্যাজ এনি আদার চাইল্ড ইন দ্য ক্লাস, এখানে অ্যাজ স্মার্টার অ্যাজ এটা তো হয় না, অ্যাকচুয়ালি হয় সাকসি ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ, এস এম এ আর টি হবে, স্মার্ট স্মার্টার হবে না, স্মার্ট অ্যাজ এনি আদার চাইল্ড ইন দ্য ক্লাস, তাহলে এখানে সঠিক অপশান সঠিক উত্তর হবে, এখানে সঠিক উত্তর হবে অপশান 4, অর্থাৎ অ্যাজ স্মার্টার অ্যাজ, এবং কারেক্ট হবে অ্যাজ স্মার্ট অ্যাজ। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড, তাহলে অ্যান্টোনিম বার করতে হবে অর্থাৎ বিপরীত শব্দ বলতে হবে, এখানে শব্দটা দেওয়া আছে কুয়েল, কিউ ইউ ই ডবল, কুয়েল, কুয়েল মানে কি, কুয়েল মানে শান্ত করা, কারোকে শান্ত করানো, শান্ত কুয়েল মানে হচ্ছে শান্ত করানো। প্রথম অপশান আছে অ্যাজিটেট, অ্যাজিটেট অ্যাজিটেট মানে তো উত্তেজিত করা, ডিনে ডিনে মানে কি, ডিনে মানে অস্বীকার করা, এন্টায়ার এন্টায়ার মানে কি, এন্টায়ার মানে সমগ্র, রিডিউস রিডিউস মানে তো হ্রাস করা বা কমানো, তাহলে এখানে যদি কিউএল মানে শান্ত করা হয় তার অপোজিট কী হবে, অ্যাজিটেট অ্যাজিটেট মানে হচ্ছে উত্তেজিত করা, তাহলে এখানে সঠিক উত্তর হবে 1, অ্যাজিটেট উত্তেজিত করা। সিলেক্ট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স, ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট ইট সিলেক্ট দ্য নো ইমপ্রুভমেন্ট, তাহলে এখানে আন্ডারলাইন যে ওয়ার্ডটা আছে তার সবথেকে ভালো সাবস্টিটিউট ওয়ার্ড কী হবে, আর যদি কোনোরকম সাবস্টিটিউট না করতে হয় তাহলে নো ইমপ্রুভমেন্ট অর্থাৎ অপশান 2 হবে, কিন্তু এখানে আছে সাকিবা ইজ এ স্মলেস্ট অফ দ্য টু গার্লস, দুটো গার্লের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে সাকিবাকে, তাহলে এখানে কী ডিগ্রি হবে, কম্পারেটিভ ডিগ্রি, এ স্মলেস্ট মানে এখানে সুপারলেটিভ ডিগ্রি আছে এটা হবে না, সুপারলেটিভ ডিগ্রি বোঝাতে সবার থেকে বেশি বোঝানো বোঝানো হয়, কিন্তু এখানে দুটো গালের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ অপশান 1 অর্থাৎ দ্য স্মলার, সঠিক উত্তর হবে স্মলার, কারণ এখানে কম্পেয়ার করা হচ্ছে, স্মলার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানে এসেন্সিয়াল আছে, এসেন্সিয়ালের কারেক্ট স্পেল কোনটা হবে, কারেক্ট স্পেস হবে ই এস এস ই এন টি আই এল এসেন্সিয়াল অপশান 3। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু ফিল দ্য টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যান্ড মেক দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স, লন্ডন ইজ ড্যাশ ইউরোপিয়ান সিটি, যেহেতু এখানে ইউরোপিয়ান সিটি ই ইউ দিয়ে উচ্চারণটা হচ্ছে ইউ ই এর উচ্চারণটা ইউ এর মতো হচ্ছে, তাহলে এখানে ভায়ন থাকা সত্ত্বেও আর্টিকেলের নিয়ম অনুযায়ী এখানে অ্যান বসবে না, এখানে এ বসবে, তাহলে সঠিক উত্তর এখানে কী হবে, সঠিক উত্তর হবে অপশান 2 অর্থাৎ এ, লন্ডন ইজ এ ইউরোপিয়ান সিটি। আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরর, দে হ্যাভ বিন লিভিং ইন বোস্টন ফ্রম 10 ইয়ার্স, এখানে কোনটা এখানে কোন জায়গাটা এরর আছে, তাহলে দে হ্যাভ বিন লিভিং ইন বোস্টন ফ্রম 10 ইয়ার্স, এখানে তো যেহেতু হ্যাভ বিন লিভিং ইন বোস্টন রয়েছে তাহলে এখানে ফ্রম হবে না সিন্স হবে, তাহলে এখানে ফ্রমটা এখানে ভুল আছে, তাহলে সঠিক উত্তর হবে অপশান এ ফ্রম 10 ইয়ার্স, এখানে হচ্ছে সিন্স 10 ইয়ার্স হবে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, এই ওয়ার্ডের সিনোনিম বার করতে বলেছে, সমার্থক শব্দ ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল মানে কি, ফান্ডামেন্টাল মানে মৌলিক বা প্রাথমিক, এক্সট্রা মানে অতিরিক্ত, সেকেন্ডারি মানে সেকেন্ডারি মানে মাধ্যমিক, ট্রিভিয়াল ট্রিভিয়াল মানে কি নগণ্য, আর বেসিক মানে কি মৌলিক বা প্রাথমিক, তাহলে আসল যেটা সঠিক সিনোনিম হবে ফান্ডামেন্টালে সেটা হচ্ছে বেসিক হবে, সঠিক উত্তর হলো বেসিক। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম, একটা ইডিয়ম দিয়েছে ফার ক্রাই ফ্রম, ফার ক্রাই ফ্রম মানে কি, ফার ক্রাইম ফ্রম মানে হচ্ছে একেবারেই অন্যদের থেকে আলাদা, একদম পুরো একেবারে আলাদা,
তাহলে টু বি অ্যাওয়ে ফ্রম ডিয়ার ওয়ান্স, টু বি স্যাড অ্যাবাউট পাস্ট থিং, টু ক্রাই ওভার স্মল থিং, টু বি ভেরি ডিফারেন্ট ফ্রম। তাহলে সঠিক উত্তর হবে অপশান ফোর, টু বি ভেরি ডিফারেন্ট ফ্রম। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস, ওয়ান হু স্টাডিজ দ্য এভলিউশন অফ ম্যানকাইন্ড, যে এভলিউশন ম্যানকাইন্ড নিয়ে স্টাডি করে তাদের কী বলে। প্রথমে আছে ডার্মাটোলজিস্ট, ডার্মাটোলজিস্ট মানে কি ত্বক বিশেষজ্ঞ। অ্যান্থ্রোপোলজিস্ট মানে নৃতত্ত্ববিদ। তারপরে কি আছে অ্যাক্রিওলজিস্ট, অ্যাক্রিওলজিস্ট মানে কি পুরাতত্ত্ববিদ। আর সোশিওলজিস্ট, সোশিওলজিস্ট মানে কি সমাজবিজ্ঞানী। তাহলে যে এভলিউশন অফ ম্যানকাইন্ড নিয়ে থাকে তাদের কি ডার্মাটোলজিস্ট বলবে, তাকে বলা হচ্ছে অ্যান্থ্রোপোলজিস্ট বলা হবে। সঠিক উত্তর হচ্ছে অপশান টু, নৃতত্ত্ববিদ বা অ্যান্থ্রোপোলজিস্ট। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স, ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট ইট সিলেক্ট নো ইম্প্রুভমেন্ট। দ্য নিউ ট্রাফিক সিগন্যালস ইজ নট ক্লিয়ারলি ভিজিবল, দ্য নিউ ট্রাফিক সিগন্যাল ইজ নট ক্লিয়ারলি ভিজিবল ফর দ্য ডিস্টেন্স। তাহলে এখানে ইজ নট ক্লিয়ারলি, এখানে কি নো ইম্প্রুভমেন্ট হবে নাকি কোনো ইম্প্রুভমেন্ট করতে হবে, যেহেতু এখানে সিগন্যালস একের বেশি প্লুরাল আছে তাহলে এটা সিঙ্গুলারের ইজ বসবে না, তাহলে এখানে কি বসবে আর। তাহলে সঠিক উত্তর হবে অপশান টু, আর নট ক্লিয়ারলি ভিজিবল ফ্রম দ্য ডিস্টেন্স। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স, একটা মিনিংফুল সেন্টেন্স বানাতে হবে এই অপশানের চারটে ওয়ার্ড দিয়ে। বি কেয়ারফুল নট টু ড্রপ দিস গ্লাস কেস, ইটস ভেরি কী হবে স্মুথ রিজিড হার্ড ফ্রেগেল। আর তাহলে এখানে বলেছে বি কেয়ারফুল, কেয়ারফুল থাকতে বলেছে এটা যাতে পড়লে না ভেঙে যায়, তাহলে এমন জিনিস এখানে বসাতে হবে যাতে এটা পড়লে ভেঙে না যায়। তাহলে কি স্মুথ, এটা কি মসৃণ বলে, না মসৃণ নয় রিজিড, রিজিড এটা কি অনমনীয় হলে, না অনমনীয় বলেও নয় হার্ড, কঠিন, কঠিন হলে পড়ে গেলে ভাঙবে না, এই সেন্সও আসছে না। ফ্রেগেল, ফ্রেগেল মানে হচ্ছে, ফ্রেগেল মানে হচ্ছে ভঙ্গুর, হ্যাঁ এইটা ভেঙে যেতে পারে। সঠিক উত্তর হচ্ছে অপশান ফোর, ফ্রেগেল। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট অফ দ্য গিভেন সেন্টেন্স, ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট ইট সিলেক্ট নো ইম্প্রুভমেন্ট। রাশি হ্যাজ নট ইটেন এভরিথিং ফ্রম ইয়েস্টারডে, তাহলে এটা কি এভরিথিং সব কিছু খেয়েছে, যেখানে দেখেন তো বলছে এভরি হ্যাজ নট ইটেন, সে কিছুই খায়নি, তো তাহলে এখানে এভরিথিং তো অবশ্যই হবেই না, এখানে সামথিং কিছু খেয়েছে, খায়নি কিছু তা সামথিং হবে কী করে, এনিথিং হ্যাঁ সে কাল থেকে কিছুই খায়নি, তাহলে এখানে এখানে এনিথিং হবে, আর নো ইম্প্রুভমেন্ট হবে না, এভরিথিং সব খেয়েছে, আর নাথিং অ্যালংয়ের তো কোনো সেন্সই আসছে না, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান টু, এনিথিং সিন্স, রাশি হ্যাজ নট ইটেন এনিথিং সিন্স ইয়েস্টারডে। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কারেক্টলি স্পেলড ওয়ার্ড দিয়েছে সাইন্টিফিক, তাহলে সাইন্টিফিকের সঠিক বানান কি এস সি আই ই এন টি আই এফ এস এফ আই সি, সাইন্টিফিক। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস, এ লার্জ বান্ডিল বাউন্ড ফর স্টোরেজ অফ ট্রান্সপোর্ট, তাহলে লার্জ বান্ডিল অফ বাউন্ড আছে ফর স্টোরেজ অফ ট্রান্সপোর্টের জন্য, তাকে কী বলা হবে, বেল, বেল মানে কি, বেল মানে স্তূপ বা গাদা, বারেল, বারেল, বারেল মানে কি, বারেল মানে হচ্ছে চোঙ বা নল জাতীয় জিনিস, বাঞ্চ, বাঞ্চ মানে কি, বাঞ্চ মানে হচ্ছে গুচ্ছ, দল বা আটি গুচ্ছ এই ধরনের জিনিস, বেভি, বেভি মানে কি, বেভি মানে হচ্ছে দল বা পাখির ঝাঁক। তাহলে এখানে যেহেতু বান্ডেল অফ বাঞ্চ স্টোরেজ ট্রান্সপোর্টের জন্য বলা হয়েছে, তাহলে বেল বা গুচ্ছ বা গাদাখানিক জিনিস এইসব বলা হবে, তাহলে সঠিক উত্তর হবে অপশান ওয়ান, বেল, সঠিক উত্তর হবে অপশান ওয়ান, বেল অর্থাৎ গুচ্ছ বা গাদাখানিক জিনিস। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড, তাহলে এখানে অ্যান্টোনিম বিপরীত শব্দ বার করতে হবে, কিসে কনফ্রন্ট, কনফ্রন্ট, কনফ্রন্ট মানে কি, কনফ্রন্ট মানে মুখোমুখি বা মোকাবিলা করা, অপোস, অপোস মানে কি বিরোধিতা করা বা প্রতিরোধ করা, মিট, মিট মানে কি, মিট মানে সম্মেলন বা সাক্ষাৎ করা, অ্যাভয়েড, অ্যাভয়েড মানে কি এড়িয়ে যাওয়া অর্থাৎ মুখোমুখি না থাকা বা মোকাবিলা না করা, অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া, এনকাউন্টার মানে কি সাক্ষাৎ বা সাক্ষাৎকার বা হঠাৎ সাক্ষাৎ লড়াই করা, সাক্ষাৎ হওয়ার সাথে সাথেই লড়াই করা, তাহলে এখানে সঠিক অ্যান্টোনিম কম্পাউন্ডের কী হবে, অ্যাভয়েড অর্থাৎ এড়িয়ে যাওয়া, সঠিক উত্তর হবে অপশান থ্রি,
অ্যাভয়েড বা এড়িয়ে যাওয়া। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ বলতে বলেছে। ডিটেন, ডিটেন মানে কি আটক করা অর্থাৎ আটকে রাখা, যাতে বিলম্ব হয় বা দেরি করার জন্য বা থামানোর জন্য ডিটেন সেটাকে। অ্যালাউ, তাহলে এর অ্যান্টোনিম হয়ে যাবে অ্যালাউ। অ্যালাউ মানে কি অনুমতি দেওয়া বা মানিয়ে নেওয়া। হ্যাঁ, পারমিট, পারমিট এটাও এর হচ্ছে অ্যান্টোনিম হয়ে যাবে। অনুমতি দেওয়া বা অনুমতিপত্র বা মুক্তিপত্র, আদেশপত্র দেওয়া। অ্যাডভান্স, অ্যাডভান্স মানে আগাম, এটা কিছু হবে না। ডিলে, ডিলে মানেও হচ্ছে বিলম্ব করা বা দেরি করা। তাহলে সঠিক উত্তর ডিটেনের, এখানে সঠিক উত্তর হবে অপশান ফোর। ডিটেনের সিনোনিম হচ্ছে ডিলে করা। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু ফিল দ্য ব্ল্যাঙ্কস, মেক ইট গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। দ্য ভেস ব্রুক, ভেস অর্থাৎ দানি বা অলঙ্ক বা দামি পাত্রটা ব্রুক ভেঙে গেছিলো। পিসেস হোয়েন সিমলান ড্রপ ইট, অ্যামং পিসেস, ফ্রম পিসেস, ইন টু পিসেস, ইন পিসেস। তাহলে এখানে সঠিক উত্তর হবে ইন টু পিসেস, অপশান থ্রি। দ্য ভ্যাস ব্রোক ইন টু পিসেস হোয়েন সিমলান ড্রপ ইট। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। একটা ইডিয়ম দিয়েছে, ক্রাই ওভার স্প্লিট মিল্ক। স্প্লিট মিল্ক, ছড়িয়ে থাকা দুধের ওপর ক্রাই ওভার কাঁদা, অর্থাৎ হচ্ছে ক্রাই ওভার স্প্লিট মিল্ক। তার মানে হলো গতস্য সোচনা নাস্তি, অর্থাৎ অতীত নিয়ে দুঃখ করে কোনো লাভ নেই, অতীত নিয়ে দুঃখ করে কোনো লাভ নেই। তাহলে রিগ্রেট অ্যাবাউট সামথিং দ্যাট হ্যাপেন অ্যান্ড ক্যান নট বি চেঞ্জ, সেই নিয়ে দুঃখ প্রকাশ করে কোনো লাভ নেই, যেটা হচ্ছে যেটা একবার হয়ে গেছে এবং যেটা কখনো অ্যান্ড ক্যান নট বি চেঞ্জ এবং কখনো চেঞ্জ করা যাবে না। তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশান ওয়ান, ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, অর্থাৎ অতীত নিয়ে দুঃখ করে কোনো লাভ নেই। রিগ্রেট অ্যাবাউট সামথিং, সেটাই নিয়ে দুঃখ প্রকাশ করে কোনো লাভ নেই, যেটা একবার হয়ে গেছে এবং যেটা কখনোই আর চেঞ্জ হবে না। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যান্ড মেক ইট মিনিংফুল সেন্টেন্স। দ্য ডেভেলপমেন্ট অফ রিয়েল স্টেট, রিয়েল স্টেটের বিকাশ হ্যাজ ইম্প্যাক্টেড দ্য এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টে একটা ইম্প্যাক্ট সৃষ্টি করে। তাহলে ডেভেলপমেন্ট অফ রিয়েল স্টেট হ্যাজ, এটা হচ্ছে ইম্প্যাক্ট, কী ইম্প্যাক্ট, বিরূপ মানে অন্যরকম খারাপ ইম্প্যাক্ট সৃষ্টি করে এনভায়রনমেন্টে। তাহলে এটা পজিটিভলি, পজিটিভলি মানে সুনিশ্চিতভাবে, এটা হবে না। কনভেনিয়েন্টলি, কনভেনিয়েন্ট মানে সুবিধা মতো, না এটাও হবে না। অ্যাডভার্সলি, অ্যাডভার্সলি মানে কি বিরূপ, হ্যাঁ এটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। আর ন্যারোলি মানে তো সংকীর্ণভাবে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অ্যাডভার্সলি, অপশান থ্রি। দ্য ডেভেলপমেন্ট অফ রিয়েল স্টেট হ্যাজ অ্যাডভার্সলি ইম্প্যাক্টেড দ্য এনভায়রনমেন্ট। আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরর। গ্র্যান্ডফাদার ওয়াজ নিটিং এ সোয়েটার ফর হিজ গ্র্যান্ড ডটার। তাহলে গ্র্যান্ডমাদার একটা হচ্ছে সোয়েটার সেলাই করছে তার গ্র্যান্ড ডটারের জন্য, এখানে আবার হিজ দিয়েছে, তাহলে এরর হচ্ছে হিজে আছে। তাহলে এখানে হিজের জায়গায় হচ্ছে হার হবে, হার, এখানে এরর এখানে আছে। তাহলে সোয়েটার ফর হার, সঠিক উত্তর হচ্ছে অপশান টু হবে। গ্র্যান্ডমাদার ওয়াজ নিটিং এ সোয়েটার ফর হিজ গ্র্যান্ড ডটার। এবার একটা কম্প্রিহেনশন দেওয়া আছে, ইন দ্য ফলোয়িং প্যাসেজ সাম ওয়ার্ডস হ্যাভ বিন ডিলিটেড, কিছু ওয়ার্ড ডিলিট করা আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য হেল্প অফ দ্য অল্টারনেটিভ গিভেন, গিভেন যেগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে অল্টারনেটিভ অপশানগুলো দিয়ে ব্ল্যাঙ্কটা পূরণ করতে হবে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান ইচ ইন দ্য ব্ল্যাঙ্ক, প্রত্যেক ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট অপশান বসাতে হবে। রামা ওয়াজ এ নটি বয়, রামা একটা খুব বদমাশ বা দুষ্টু ছেলে। লিভড ইন দ্য ভিলেজ অফ তেনালি, সে হচ্ছে তেনালি ভিলেজে থাকে। হিজ মাদার ডিড নট হোয়াট টু ডু উইথ হিম, সি টু স্টাডি অর ডু এনি ওয়ার্ক। তার মা খুব চঞ্চল হয়ে উঠেছিল, কারণ সে কোনো রকম পড়াশোনা বা কোনো রকম কাজ সে করতো না। ওয়ান ডে টুক টু সি এ গুরু, একদিন সে একটা গুরুর সাথে তার মিট হলো। সি টোল্ড দ্য ম্যান, সেই মানুষটাকে সে বললো, দ্যাট সি ওয়ান্টেড টু টেক রামা আন্ডার হিজ গার্জিয়ানশিপ। সে রামাকে সেই গুরুর গার্জিয়ানশিপের আন্ডারে দিতে চায়। তাহলে এখানে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কোশ্চেন নাম্বার ওয়ান। এখানে ওয়ান দেওয়া আছে,
ওয়ান এখানে অ্যাপ্রোপ্রিয়েট কী হবে? রামা ওয়াজ এ নটি বয়, ড্যাশ লিভড ইন দ্য ভিলেজ তেনালি। হি হবে না এখানে, হু, মানে রামা যে একটা নটি বয়, যে হচ্ছে তেনালি ভিলেজে থাকতো, তাহলে এখানে দ্যাট হবে না বা হুইচ এখানে হবে না। এখানে সঠিক উত্তর হবে অপশান টু, হু লিভড ইন দ্য ভিলেজ অফ তেনালি। তারপরে হিজ মাদার ডিড নট ড্যাশ, তার মা বুঝতেই পারছিল না, জানতো না যে হোয়াট টু ডু উইথ হিম, তার সঙ্গে কী করবে সেটা জানতোই না। তাহলে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান ব্ল্যাঙ্ক কোশ্চেন নম্বর টু, এই যে টু লেখা আছে, টু এ কী হবে? নিউ, নোয়িং, নো, নোস। তাহলে হিজ মাদার ডিড নট নো হোয়াট টু ডু হিম সিন্স, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান থ্রি, হিজ মাদার ডিড নট নো হোয়াট টু ডু। তারপরে হিম সিন্স হি ড্যাশ টু টাডি, সে তো পড়াশোনা করতেই যাইতো না, তাহলে সে রিফিউজ, সে পড়াশোনা করতেই যাইতো না, উইস্ট ইচ্ছা নিশ্চয়ই হবে না, রিমাইন্ডেড এটাও হবে না, ডিনেট ডিনেটটা এখানে ঠিক বসবে না, তাহলে এখানে রিফিউজ, সে পড়াশোনা করতেই চাইতো না, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ওয়ান, হি রিফিউজ টু স্টাডি অর ডু এনি ওয়ার্ক, সে পড়াশোনা বা কোনো রকম কাজ করতে রিফিউজ করতো। তারপর ওয়ান ডে ড্যাশ টু হিম টু সি এ গুরু, ওয়ান ডে এখানে ড্যাশে এখানে তার মাদার অর্থাৎ রামার্স মাদার হবে, রামার্স মাদার টেক হিম টু গুরু, একটা গুরুর সঙ্গে দেখা হলো, তাহলে দে হবে না, হি হবে না, সি হবে, এখানে হার্ট বসবে না, হার্ট টু হয় না, তাহলে সি টু হিম, তাহলে এখানে হচ্ছে রামার্স মাদার, সেই জন্য এখানে সি হবে, এখানে ওই জন্য হি হবে না, সি হবে, সঠিক উত্তর হচ্ছে অপশান থ্রি সি। তাহলে ওয়ান ডে সি টুক টু সি এ গুরু। তারপর সি টোল্ড দ্য ড্যাশ ম্যান, এখানে কোন ম্যানের কথা হয়েছে? গুরুর কথা, মানে গুরু অনেক কিছু পড়াশোনা জানে, লার্নড ম্যান, হ্যাঁ তার কথা এখানে বলা হয়েছে। তাহলে এই অপশান এই ফাইভে কী বসবে? লেজি, সে কি খুব লেজি? লেজি ম্যান নিশ্চয়ই নয়, লোনলি একাকিত্বও নয়, লার্নড, হ্যাঁ সে পড়াশোনা জানে অর্থাৎ লার্নড একটা ম্যান। তাহলে অপশান ফোর আছে লিভলি, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান থ্রি, লার্নড, অপশান থ্রি সঠিক উত্তর হচ্ছে অপশান থ্রি হবে লার্নড। সি টোল্ড দ্য ল্যান্ড ম্যান দ্যাট সি ওয়ান্টেড টু টেক রামা আন্ডার হিজ গার্জিয়ানশিপ, তার গার্জিয়ানশিপে নেওয়ার জন্য, তাহলে সঠিক উত্তর হবে ল্যান্ড। তারপরে ইংলিশের এই 25টা কোশ্চেন এখান থেকে হয়ে গেল, লাস্ট 25টা। এর পরের সেকশান হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এবার রিজনিং সেকশানের কোশ্চেন নাম্বার ওয়ান, সিক্স ফ্রেন্ড এ বি সি ডি ই অ্যান্ড এফ আর স্ট্যান্ডিং ইন এ রো ফেসিং নর্থ, বি ইজ এক্স্যাক্টলি ইন বিটুইন এফ অ্যান্ড ডি, ই ইজ স্ট্যান্ডিং এক্স্যাক্টলি ইন দ্য বিটুইন এ অ্যান্ড সি, এ ইজ নট এ নেবার, নট এ নেবার অফ ডি অ্যান্ড এফ, সি ইজ নট এ নেবার অফ ডি বাট ইমিডিয়েট রাইট অফ সি, সি ইজ স্ট্যান্ডিং বিটুইন হুইচ অফ দ্য ফলোয়িং, সি স্ট্যান্ডিং, সি দাঁড়িয়ে আছে বিটুইন হুইচ অফ দ্য ফলোয়িং, ই আর বি এর মাঝখানে, ডি আর এফ এর মাঝখানে, ই অ্যান্ড এফ এর মাঝখানে, এ আর ই এর মাঝখানে। তাহলে এ বি সি ডি ই এফ সবাই হচ্ছে নর্থ ফেসিংয়ে দাঁড়িয়ে আছে, তাহলে এরকম, তাহলে যদি এরকম যদি একটা লম্বা রো হয় তাহলে তারা সবাই হচ্ছে নর্থ ফেসিং, সবাই এই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে নর্থের দিকে, বি ইজ এক্স্যাক্টলি ইন বিটুইন এফ অ্যান্ড ডি, বি হচ্ছে এফ আর ডি এর মাঝখানে, তাহলে যদি এখানে বি থাকে, এখানে যদি বি থাকে, এখানে এফ আর ডি, তাহলে এফ এদিকে মনে করো এফ এদিকে আছে আর ডি এদিকে, এফ আর ডি এর মাঝখানে কী আছে? এফ আর ডি এর মাঝখানে আছে বি। তারপরে বলেছে ই স্ট্যান্ডিং এক্স্যাক্টলি বিটুইন এ অ্যান্ড সি, ই হচ্ছে এক্স্যাক্টলি বিটুইন এ আর সি, ই আছে এক্স্যাক্টলি, ই এক্স্যাক্টলি বিটুইন এ আর সি, এ আছে আর সি আছে, তাদের মাঝখানে এক্স্যাক্টলি আছে ই, এ আর সি এক্স্যাক্টলি মাঝখানে আছে সি। তারপরে বলেছে এ ইজ নট নেবার অফ ডি, এ হচ্ছে ডি এর নেবার নয় অ্যান্ড এফ, এফ এরও নেবার নয়, এ দুজনের কারোর নেবার নয়, সি ইজ নট নেবার অফ ডি, সি ডি এর নেবার নয় বাট ইমিডিয়েট রাইট অফ এইচ, ইমিডিয়েট রাইট অফ এফ, এফ এর ইমিডিয়েট রাইটে সি আছে। তাহলে ইন বিটুইন হুইচ অফ দ্য ফলোয়িং, তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং, সি ইজ স্ট্যান্ডিং বিটুইন হুইচ, সি কাদের মাঝখানে আছে ই আর এফ এর, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান থ্রি, সি কাদের মাঝখানে আছে ই আর এফ এর মাঝখানে আছে। ইফ ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ এইচ এ সি বি ইজ রিটেন অ্যাস 8132, তাহলে এইচ এ সি বি, এ হচ্ছে ওয়ান, সি থ্রি, বি টু করে আছে,
How will be DEFA be written as in the lingual? D, D মানে 4 দিয়ে শুরু হবে, A, B, C, D, E, E হচ্ছে 5 এ আছে, তাহলে 4, 5, F 6 আছে, A 1 আছে, 4, 5, 6, 1, তাহলে সঠিক উত্তর হবে অপশন 1, 4, 5, 6, 1. তারপর এই পিস অফ পেপার ইজ ফোল্ডেড এন্ড কার্ড শোন বিলো কোশ্চেন ফিগার, সিলেক্ট দ্য গিভেন অ্যান্সার ফিগার, হাউ ইট উইল অ্যাপিয়ার হোয়েন ফোল্ডেড। প্রথমে এরকম চৌকো একটা কাগজ ছিল, প্রথমে উপর থেকে নিচের দিকে মুড়েছে, তারপরে বাঁ দিক থেকে ডান দিকে মোড়া হয়েছে, মনে হয় এই দুটো ডট আর এই মাঝখানে এই ওপরের এই জায়গাটা কাট হয়েছে, তাহলে এইটা যখন খোলা হবে এই দুটো ডট এই সাইডে এসে পড়বে, অর্থাৎ এরকম উল্টো ভি এর উল্টো হচ্ছে ইউ এর মতো হয়ে যাবে এই এই পোর্শনটা, তারপরে এটা যখন ওপর দিকে খোলা হবে তখন এখানে এই চৌকো আছে আর এখানে ত্রিভুজ আকৃতি আছে, এই দুটো ত্রিভুজ ওপর নিচে পড়বে আর দুপাশে রেক্ট্যাঙ্গেল মতো শেপ হবে, অর্থাৎ এখানে অপশান ওয়ান এইটা কারেক্ট হবে অপশান ওয়ান। এছাড়াও আরও কিছু অপশান দেওয়া আছে, এটা ছাড়াও এই অপশানটা এখানে হবে না, কারণ এইখানে দুদিকে ইউ আকৃতি ওপর নিচে ডটটা হবে, আর তারপরে থ্রিটাও হবে না, ত্রিভুজ আকৃতি আসেইনি, আর ফোর্থটা এখানে এ আকৃতি চলে আসে, এরকম হবে না খুললে, তাহলে এখানে সঠিক উত্তর অপশান ওয়ান হবে। ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ দ্য ওয়ার্ড ক্লাসিফাই সি এল এ এস এস আই এফ ওয়াই ইজ কোডেড অ্যাট এক্স ও জেড এইচ এইচ আর ইউ বি, তাহলে এখানে ঠিক উল্টোটা আসছে, এখন সি এর অপোজিট হচ্ছে এক্স আর ওয়াই এর হচ্ছে বি, অপোজিটগুলো আসছে, তাহলে এখানে যদি দ্য ওয়ার্ড অফ মডিফাই কোডেড দ্যার ল্যাঙ্গুয়েজ মডিফায়ার কোড ল্যাঙ্গুয়েজ কী হবে, লাস্ট এখানে কী দিয়েছে ওয়াই, ওয়াই এর তাহলে লাস্ট কোডটা কী হবে বি, এখানে অপশানে একটাই বি দিয়ে শেষ আছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান টু। ক্যান্ডেল ইজ রিলেটেড টু উইক, উইক মানে পোলতে, ক্যান্ডেল হচ্ছে পোলতে মানে ক্যান্ডেলের মাথা একটা সরু পোলতে থাকে, সেম অ্যাজ পেন ইজ রিলেটেড টু পেনের কি থাকে পেনের নিপ থাকে, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান টু নিপ, ক্যান্ডেলের উইক থাকে পেনের নিপ থাকে। তারপরে এখানে স্টেটমেন্ট দেওয়া আছে কোনটা ঠিক সেটা বলতে হবে, তাহলে স্টেটমেন্ট দেওয়া আছে সাম কাপস আর গ্লাসেস, সাম কাপস আর গ্লাসেস, তাহলে যদি এরকম দুটো করা যায় সাম কাপস আর গ্লাসেস, এখানে প্রথমেরটা ধরা হচ্ছে কাপস, তাহলে এখানে সি লিখে রাখ সাম কাপস আর কি না সাম কাপস আর গ্লাসেস, তাহলে এটা হচ্ছে জি সাম কাপস আর গ্লাসেস, নো প্লেট ইজ কাপ, এখানে এটা যদি প্লেট হয় নো প্লেট, নো প্লেট ইজ কাপ, এখানে কোনো প্লেটই কাপ নয়, এখানে কাপের সঙ্গে প্লেটের রিলেশান নেই, মানে এখানে কোনো প্লেটই কাপ নয়। প্রথম কনক্লুশন হচ্ছে সাম কাপস আর প্লেট, সাম কাপস আর প্লেট এটা কখনোই হতে পারে না, এটা একদমই ভুল, সাম কাপস আর প্লেট এটা একদম হবে না, নো গ্লাসেস আর নট প্লে অল গ্লাসেস, অল গ্লাসেস আর নট প্লেস, না এরকম কোনো রিলেশান অল অন গ্লাসেস আর না সব গ্লাসেস তো এখানে প্লেট নয় তো, তাহলে অপশান টু এটা কারেক্ট, তাহলে সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে অপশান ফোর, অনলি অনলি কনক্লুশন টু ফলো, শুধু এখানে টুটা ঠিক একটা ঠিক নয়। লেমন ইজ কোডেড অ্যাস এন সিও এমপি, এল এল এরটা কী হচ্ছে এন হচ্ছে আই জে কে এল এম এন দুই করে যাচ্ছে এন, এন এরটা পি এন ও পি, তাহলে এন এর কোড পি, ঠিক একই রকম হবে ম্যাঙ্গো এম এন জি ও, ওর কোড কী হবে এম এন ও পি কিউ, অর্থাৎ লাস্ট কোডটা কিউ দিয়ে শেষ হবে, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ফোর। তারপর কম্পেয়ার দ্য স্যালারি অফ এমপ্লয়েস বি আর জি এ অ্যান্ড এম ইন দ্য রিলেশান ইচ আদার, তাহলে প্রথমে বলেছে এম গেট মোর স্যালারি দ্যান এ অ্যান্ড জি, এম হচ্ছে বেশি পায়, তাহলে এম গেট মোর স্যালারি, তাহলে কে সব থেকে বেশি পাচ্ছে এম, এম গেট মোর স্যালারি এম কাদের থেকে বেশি পাচ্ছে এ অ্যান্ড জি, তাহলে মোর মানে গেট আর সাইন এ আর এখানে হচ্ছে জি এ জি এদের থেকে বেশি পাচ্ছে এম, আর স্যালারি লেস দেন 3%, বি স্যালারি ইজ দ্য লোয়েস্ট, বি তাহলে সব থেকে লাস্টে হবে বি লোয়েস্ট, সবার থেকে কম পাচ্ছে বি স্যালারি, আর আর হচ্ছে লেস দেন 3, 1, 2, 3 থ্রি তিনজনের থেকে আরের স্যালারি কম, বলার পরে হোজ স্যালারি ইজ দ্য সেকেন্ড লোয়েস্ট, সেকেন্ড লোয়েস্ট হচ্ছে আর, তাহলে সঠিক উত্তর হবে আর অপশান টু, সেকেন্ড লোয়েস্ট স্যালারি কার আর এর।
In a certain code language, RUN written as 20, 23, 16. R value 18. কিন্তু এখানে দেখা যাচ্ছে 20, অর্থাৎ ভ্যালুর সঙ্গে 2 যোগ করা হয়েছে। N এর ভ্যালু কত? 14, তার সঙ্গে 2 যোগ করে 16 করা হয়েছে। ঠিক একই রকম ভাবে পেন ইজ রিটেন অ্যাজ 18716, ঠিক একই রকম এখানে ভ্যালুর সঙ্গে 2 করে অ্যাড করা হয়েছে। তাহলে এখানে কিসের ভ্যালু বার করতে হবে? আর এ, তাহলে হাউ উইল আর এ এন এস ও এম বি কোডেড ইন দ্য কোড ল্যাঙ্গুয়েজ। তাহলে আর আর এর তো এখানে প্রথমে 20 হবে, 20 অপশন 1 আর 3 তে দেওয়া আছে। তাহলে 1 3 এর মধ্যে একটা হবে। তারপরে এ, এর ভ্যালু কত? 1, 1 এর সঙ্গে 2 যোগ করলে 3, তাহলে এর জায়গায় 3 হবে। 3 এখানে অপশান 3টা কারেক্ট হবে, অপশান 3 কারেক্ট। তাহলে আর এ এন এস ও এম এর কোড ল্যাঙ্গুয়েজে কী হবে? 20, 3, 16, 21, 1, 7, 15 এইটা হবে। 20, 31, 62, 11, 7, 1, 5। ফার্নিচার ইজ রিলেটেড টু কার্পেন্টার ইন দ্য সেম ওয়ে গার্মেন্ট ইজ রিলেটেড টু ফার্নিচার। এখানে ফার্নিচার কে বানায়? কার্পেন্টার ফার্নিচার বানায়। ঠিক একই রকমভাবে ফার্নিচার যদি কার্পেন্টার বানায়, গার্মেন্ট, গার্মেন্ট মানে কি? বস্ত্র, জামা কাপড়। জামা কাপড় কে বানায়? টেলার বানায়। সঠিক উত্তর হবে অপশান 2, টেলার। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যান্সার ফিগার কমপ্লিট দ্য সিরিজ অফ দ্য কোশ্চেন ফিগার। তাহলে এখানে প্রথমে ত্রিভুজ আছে, এদিকে ত্রিভুজটা উল্টে গেছে, আবার এদিকে সোজা হয়েছে, তারপর আবার উল্টে গেছে। তাহলে এখানে উল্টো একটা ত্রিভুজ হবে। তাহলে অপশান 1, 2, 3 সবকটাই উল্টো আছে, 4 সোজা আছে, তাহলে 4টা হবে না, 1, 2, 3 এর মধ্যে যে কোনো একটা হবে। তারপর এখানে সার্কেলের এখানে কালো হয়ে আছে, কালোটা আবার এপাশে বাঁদিকে ঘুরেছে, ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরেছে, এখানে এসছে, তারপরে আবার উল্টো দিকে ঘুরেছে। তারপরে এই কোণ, ঠিক এই কোন জায়গাটা পরের যে চিত্রটা হবে তার ঠিক এই কোণে কালোটা হবে, তাহলে এটা হবে না, এটা হবে না, তারপরে এইটাও হবে না, অপশান 3, হ্যাঁ এইটা হবে। তাহলে ত্রিভুজটাও ঠিক আছে আর এইটাও এই ডান দিকে কোণে গেছে, অপশান 3 এটা কারেক্ট অ্যান্সার। হুইচ লেটার রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং সিরিজ? এফ এল ও এরকম করে দেওয়া আছে, এখানে কোশ্চেন মার্ক এইচ এর পরে আছে। তাহলে এফ এর পরে কী আছে? এইচ, আই জে কে ABCDEF, তারপর GH দুই করে বাড়ছে, GH IJ সব দুই করে বাড়ছে। তাহলে L এর পরে 2 যাবে, এই যে KL MN, তাহলে কোশ্চেন মার্কের জায়গায় N হবে, MN O তারপর P, তারপর নিশ্চয়ই মিলে গেছে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে অপশান 4, N। রিড দ্য গিভেন সেন্টেন্স কনক্লুশন কেয়ারফুলি অ্যান্ড ডিসাইড দ্য হুইচ অফ দ্য কনক্লুশন লজিক্যালি ফলো বা ফলোস ফ্রম দ্য স্টেটমেন্ট। স্টেটমেন্ট কী আছে? সামবেদ ইজ বিলিভ টু রিটেন অ্যারাউন্ড 200 BC। সামবেদ লেখা হয়েছিল সেই খ্রিস্ট জন্মের 200 বছর আগে। তাহলে কী কনক্লুশন হতে পারে? সামবেদ ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বুকস ইন হিস্ট্রি। সামবেদ একটা খুব পুরনো বই হিস্ট্রি, হ্যাঁ এটা হতে পারে। সামবেদ ইজ দ্য ওল্ডেস্ট বুক ইন হিস্ট্রি, সব থেকে ওল্ডেস্ট বুক কি? না, এখানে সেরকম কিছু বলেনি, সব থেকে ওল্ডেস্ট বুক। তাহলে এই অপশানটা অপশান 2 ঠিক হবে না, শুধু হবে অপশান 1 কারেক্ট। তাহলে অপশান হবে 1 কারেক্ট, সামবেদ ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বুকস ইন হিস্ট্রি। 8 বয়েজ পি কিউ আর এস টি ইউ ভি আর সিটিং ইন এ সার্কুলার টেবিল। তাহলে একটা সার্কুলার একটা টেবিল বানানো যাক, সার্কুলার টেবিলের মাঝখানে সবাই আছে বসে। পি এন কিউ আর সিটিং ইন ফ্রন্ট অফ ইচ আদার, পি আর কিউ পরস্পর মুখোমুখি আছে। তাহলে এখানে যদি পি থাকে তার ঠিক পরস্পর উল্টো দিকের মুখোমুখি কে আছে? কিউ আছে, কিউ পির অপোজিটে কিউ আছে। এস ইজ সিটিং সেকেন্ড টু দ্য রাইট অফ পি, এস কোথায় সিটিং করেছে? পি এস সেকেন্ড রাইটে, তাহলে ফার্স্ট সেকেন্ড রাইটে, ফার্স্ট সেকেন্ড রাইটে এই জায়গাটা কী আছে? ফার্স্ট সেকেন্ড রাইটে এস আছে, এস। তারপরে বলেছে রাইট অফ পি অ্যান্ড ভি ইজ সিটিং সেকেন্ড টু দ্য রাইট অফ কিউ, সেকেন্ড টু দ্য রাইট অফ কিউ এ কী আছে? ভি আছে, তাহলে সেকেন্ড, ফার্স্ট সেকেন্ডে হচ্ছে ভি, এখানে ভি আছে। মোট 8 জন, 1, 2, 3, 5, 6, 7, 8 আছে। টি অ্যান্ড ডব্লু আর সিটিং ইন ফ্রন্ট অফ ইচ আদার, টি আর ডব্লু ফ্রন্ট অফ ইচ আদারে দাঁড়িয়ে আছে। আর ইজ সিটিং বিটুইন পি অ্যান্ড ভি, আর হচ্ছে পি আর ভি, এখানে আর আছে, পি আর ভি এর মাঝখানে আর আছে। আর টি আর ডব্লু কি একে অপরের মুখোমুখি আছে, তাহলে এই জায়গাটা ফাঁকা আছে মুখোমুখি বসানোর জন্য, টি আর ডব্লু। আর এখানে একটা ফাঁকা আছে এই সিটটা, এই সিটটা কার আছে? ABCDEF ইউ বাকি আছে, ইউ, তাহলে এখানে ইউ হবে, এটা ইউ, এটা ভি, হ্যাঁ এটা ইউ।
তাহলে কোশ্চেন বলেছে হাউ মেনি বয়েজ আর সিটিং বিটুইন ইউ অ্যান্ড ভি, ইউ আর ভি এর মাঝখানে কতজন বসেছে, কাউন্টের রাইট অফ ইউ, ইউ এর রাইট মানে এই দিকে, ওয়ান টু দুজন বসেছে, কিউ আর ডব্লু, ইউ আর ভি এর মাঝখানে কিউ আর ডব্লু দুজন আছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান থ্রি, দুজন বসে আছে। সিলেক্ট দ্য নাম্বার দ্যাট ক্যান রিপ্লেস কোশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং সিরিজ, প্রথমে 423, 407, আবার 439 হয়ে গেছে, মানে একবার বাড়ছে কমছে, তাহলে এটা অল্টারনেটিভ সিরিজ আছে, তাহলে 423-এর পর 439 অর্থাৎ 16 বেড়েছে, 439-এর পরে আবার 16 বেড়ে 455 হয়েছে, আর এদিকে 407-এর পরে আবার 391 মানে 16 কমেছে, তাহলে 391 থেকে 16 বিয়োগ করলে কত হয়, 375, তাহলে সঠিক উত্তর হবে অপশান ফোর, 375, তাহলে 407 থেকে 16 বিয়োগ করলে 391, 391 থেকে 16 বিয়োগ করলে হয় 375। ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন সিলেক্ট দ্য নাম্বার হুইচ ক্যান প্লেস ইন দ্য সাইন কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কের জায়গায় কী কোন নাম্বারটা বসবে সেটা বলতে হবে অল্টারনেটিভ থেকে, তাহলে এখানে 6, 4, 19 আছে, 13, 7, 11, 51, 29 এখানে কত হবে, তাহলে এটা এটা হচ্ছে সঠিক উত্তর অপশান 71, এটা সঠিক লজিক কী হবে তোমরা কমেন্ট করে জানাও। আমাকে একজন বললো যে 6, 4, 10 যেহেতু দুটো জোড় সংখ্যা আছে তাই এখানে 9 যোগ করলে 19 হয়েছে, 13 আর 7 হচ্ছে 20, এখানে বিজোড় সংখ্যা দুটোই, সেই জন্য 9 বিয়োগ করলে 11 হবে, এখানে 51 আর 29 দুটোই বিজোড় সংখ্যা, যোগ করলে কত হচ্ছে 51, 29, 80, 80 থেকে 9 বিয়োগ করলে 71, কিন্তু এটা সঠিক লজিক আমার ঠিক মনে হচ্ছে না, তোমরা কমেন্ট করে জানাও এই কোশ্চেন নাম্বার 16 রিজনিংয়ে কোশ্চেন নাম্বার 16 সঠিক অপশান কী হবে। তারপরে স্টাডি দ্য গিভেন কেয়ারফুলি অ্যান্ড সিলেক্ট দ্য ফিগার উইল কমপ্লিট দ্য প্যাটার্ন অফ দ্য কোশ্চেন ফিগার, এই প্যাটার্নটা ফিল আপ করতে হবে, তাহলে এখানে ত্রিভুজ আছে, এখানে লাইন টেনে এখানে হচ্ছে সোজা করে একটা হচ্ছে লাইন টেনে মানে সোজা লাইন টেনে এখানে হচ্ছে একটা এরকম ত্রিভুজ হবে, আর এখানে দুটো দাগ দেওয়া থাকবে, মানে দুটো দাগ দেওয়া থাকবে, এইভাবে এটা সম্পূর্ণ কমপ্লিট হতে হবে, তাহলে এখানে সঠিক অপশান হচ্ছে 1, 1টা হচ্ছে কারেক্ট অপশান হবে, সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 1, আর বাকি অপশানগুলো এটা তো উল্টো আছে, এটা হবে না, ত্রিভুজটাও ঠিক নেই, আর এখানে ছোট ত্রিভুজ দিয়ে দিয়েছে এটাও হবে না, এটাও হবে না, তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার 1। তারপর সিলেক্ট দ্য অপশান অফ দ্য অপশান দ্যাট ইজ রিলেটেড টু দ্য ফোর্থ টার্ম সেম ওয়ে, তাহলে এখানে DFIM এর কোড দেওয়া আছে CEHL, তাহলে সি এর পরে ডি, ই এর পরে এফ, মানে এটার পরেরটা যাচ্ছে, তাহলে কে এর পরে কী হবে এল, এল দিয়ে শুরু হবে, অপশান 3, 4 দুটো এল দিয়ে আছে, তারপরে এন, তারপর হচ্ছে কিউ হবে না ইউ হবে, এখানে পি আছে, পি এর পরের কোড হচ্ছে কিউ হবে, তাহলে সঠিক উত্তর অপশান 3। চুজ দ্য অপশান দ্যাট মোস্ট ক্লোজলি রিসেম্বল অফ দ্য মিরর, এখানে একটা মিরর দেওয়া আছে, এখানে একটা পিকচার দেওয়া আছে, এর অপোজিটে মিররের পিকচারটা কী পড়বে, তাহলে এই অ্যারো চিহ্নটা নিশ্চয়ই এদিকে পড়বে, এখানে তো উল্টো অ্যারো দেওয়া আছে, তাহলে এই 1 অপশানটা হবে না, তার পরেরটা দেখা যাক, এখানে অ্যারোটা ঠিক দিয়েছে কিন্তু এইখানে তো 5টা আছে, তাহলে এইদিকে 5টা হবে, এখানে 6টা দিয়ে দিয়েছে, তাহলে এটাও হবে না, এই পাশে 6টা আছে, তাহলে এই দূরে এই পাশে 6টা পড়বে, তাহলে এটাও হবে না, অপশান 3-তে হ্যাঁ অ্যারো চিহ্নটাও ঠিক আছে, এদিকে 5টা এদিকে 6টা, তাহলে অপশান 3 কারেক্ট হবে, আর অপশান 4টা দেখে নেওয়া যাক, অপশান 4টা তো অ্যারো চিহ্নটাই উল্টো দিয়ে দিয়েছে, তাহলে অপশান 3 এইটা কারেক্ট হবে। ফাইন্ড আউট দ্য সাইন ইন্টারচেঞ্জ মেকিং ফলোয়িং সেন্টেন্স কার, এখানে অনেক ভাগ যোগ গুণ বিয়োগ সাইন দেওয়া আছে, এর মধ্যে যে কোনো দুটোকে চেঞ্জ করতে হবে, তাহলে যোগ আর গুণ এই দুটো চেঞ্জ করলে আর 26 আসবে না, ভাগ আর গুণ এখানে এই ভাগ ভাগের জায়গায় গুণ আর এই গুণের জায়গায় ভাগ বসালে এখানে সঠিক উত্তর 26 আসবে, তাহলে অপশান 2 কারেক্ট। তারপর কোশ্চেন নাম্বার 21-এ বলা আছে সিলেক্ট দ্য অপশান হুইচ গিভেন ফিগার এমবেডেড, তাহলে রোটেশন ইজ নট অ্যালাউড, রোটেশন হবে না, এইটা কোথায় এই পিকচারের মধ্যে লোকানো আছে, আমি একটু ব্যাকা ডব্লু এর মতো, তাহলে এখানে তো এরকম কিছু নেই, অপশান 2-এ এরকম ডব্লু পাওয়া গেলেও ঠিক এইটার মতো ব্যাকানো ডব্লু নয়, অপশান 3-তে এই যে এইখানে দেখা যাচ্ছে একটা ডব্লু আছে, তাহলে সঠিক উত্তর হবে অপশান 3, সঠিক উত্তর অপশান 3 কারেক্ট, ডব্লুর অপশানটা এখানে এরকম দেওয়া আছে দোকানে। সিলেক্ট দ্য অপশান দ্যাট ইজ রিলেটেড টু ফোর্থ
টার্ম অফ দ্য সেম ওয়ে ফার্স্ট টার্ম ইজ রিলেটেড টু সেকেন্ড টার্ম, তাহলে ষোলোর সঙ্গে দেওয়া আছে 272, এখানে কত বসালে 380-র সঙ্গে সমান হবে, তাহলে ষোলোর সঙ্গে যদি 17 গুণ করা হয়, 16 গুণ 17 মানে 272-কে 16 দিয়ে ভাগ করলে 17 হয়, 16 গুণ 17 যদি করা হয় তাহলে আসে 272, 272। ঠিক একই রকমভাবে এখানে কত বসালে 380 আসবে, কত আসবে 380, 380 আনতে গেলে কত কত গুণ করতে হবে, 380 আনতে গেলে 19 আর 20 গুণ করতে হবে, 19 গুণ 20, 19 20 গুণ করলেই আসবে 380, তাহলে 16 17, তাহলে 16-র সঙ্গে যদি 272 রিলেট হয় 19-এর সঙ্গে 380, তাহলে সঠিক উত্তর এখানে হবে 19, সঠিক উত্তর হবে অপশান 1, 19। সিলেক্ট দ্য কারেক্ট অপশান দ্যাট উইল ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কমপ্লিট দ্য সিরিজ, তাহলে 10-এর পরে এখানে কত 17 আছে, 17-এর পরে 26 37, 10 আর 7 17, 17 আর 9 26, 26 আর 11 37, তাহলে 37 আর 13 যোগ করতে হবে, 37 আর 13 কত হয়, 37 আর 13 হয় 50, সঠিক উত্তর হবে অপশান 4। তারপরে সিলেক্ট দ্য সেট অফ ক্লাসেস দ্য বেস্ট রিপ্রেজেন্টেশন গিভেন দ্য ভেন ডায়াগ্রাম, একটা ভেন ডায়াগ্রাম দেওয়া আছে, ভিতরে একটা সার্কেল, তার বাইরে আর একটা সার্কেল, তার বাইরে আর একটা সার্কেল, তাহলে ইন্ডিয়া মুম্বাই দিল্লি, ইন্ডিয়া মুম্বাই দিল্লি, এটা দিয়ে হবে না, ওয়াটার রিভার ড্যাম স্টেট সি ডিস্ট্রিক্ট এশিয়া ইন্ডিয়া পুনে, তাহলে বাইরের সার্কেলটা যদি এশিয়া হয় তার ভিতরে ইন্ডিয়া আছে, তার ভিতরে ছোট্ট সার্কেলটা হচ্ছে পুনে, তাহলে সঠিক অ্যান্সার এখানে অপশান 4 হবে। ইফ টু সাইন্স ডিভাইড অ্যান্ড মাল্টিপ্লাই অ্যান্ড টু নাম্বারস 2 and 8 আর ইন্টারচেঞ্জ দ্যাট হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের ভ্যালুটা কত হবে, এখানে কোনটা কোনটা চেঞ্জ করতে হবে, ভাগের জায়গায় গুণ, গুণের জায়গায় ভাগ করতে হবে, আর 2-এর জায়গায় 8 আর 8-এর জায়গায় 2 করলে সঠিক উত্তর আসবে, 16, অপশান 2 সঠিক উত্তর। রিসনিংয়ের এই 25টা কোশ্চেন শেষ হয়ে গেল। এরপরে হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অঙ্ক, অঙ্কর হট পার্সেন্ট অফ 5.6 কেজি ইট ইজ 140 গ্রাম, 140 গ্রাম, তাহলে হট পার্সেন্ট ধরা যাক এক্স পার্সেন্ট, আর 5.6 কেজি আছে, কেজি থেকে গ্রামে নিয়ে যেতে হবে, সেইটা সমান কী হবে 140 গ্রাম, তাহলে ধরা যাক এক্স পার্সেন্ট, তাহলে এখানে এক্স এক্স পার্সেন্ট, পার্সেন্ট মানে নিচে 100 হবে, x/100 গুণ 5.6, এটা কেজি ছিল, গ্রামে আনতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, সমান কত 140, তাহলে এক্স সমান কী হবে 140 গুণ 100, নিচের 100টা উপরে চলে গেলে 100, আর নিচে 56 × 1000 আর পয়েন্টের জন্য উপরে 10, তাহলে 140/56 হবে, কাটাকাটি করলে 35/14, 14-কে 35 দিয়ে ভাগ করলে অ্যান্সার হবে 2.5, তাহলে সঠিক উত্তর হবে এখানে 2.5, সঠিক উত্তর অপশান এ 2.5। তারপরে ই 4a = 6b = 5c দেন a:b:c বার করতে হবে, 4, 6 আর 5, 4, 6 আর 5 এর এলসিএম করতে হবে, প্রথমে 4, 6 আর 5 এর এলসিএম করলে হয় 60, তাহলে 60-কে সবাইকে সবগুলোকে ভাগ করতে হবে, তাহলে 4a/60, 6b/60 আর 5c/60, তাহলে 4-কে 60 দিয়ে ঘাটলে 4, 15, 60, 15, 6-কে 60 দিয়ে ঘাটলে 10 আর 5-কে 60 দিয়ে 5, 12, 60, তাহলে 15:10:12, তাহলে সঠিক উত্তর অপশান 1, 15:10:12, তাহলে সঠিক উত্তর হলো অপশান 1, 15:10:12। এ 10 ট্রাভেলিং অ্যাট দ্য স্পিড অফ 108 কিমি পার আওয়ার, 108 কিমি পার ঘন্টায় চলছে, একটা পোল আছে যেটাকে 32 সেকেন্ডে পার করছে, লেন্থ দ্য লেন্থ ইন মিটার অফ দ্য ট্রেন, ট্রেনের লেন্থ বার করতে হবে, তাহলে 108 কিমি পার আওয়ারকে 5-এর 18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে আনতে হবে, কারণ এখানে মিটারে চেয়েছে এবং সেকেন্ডে আছে, তাহলে 108 গুণ 5-এর 18, তাহলে 108 কিমি পার আওয়ার, এটা সমান 108 গুণ 5-এর 18 মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হলো, তাহলে 5-এর 18, 18-কে 108 দিয়ে কাটলে 6 হয়, 5, 6, 30, 30 মিটার পার সেকেন্ড, তাহলে এস সমান ভিটি সূত্রে বসিয়ে দিতে হবে, এস কত 30, এস সমান ভিটি, ভি বেগ কত 30 মিটার পার সেকেন্ড, আর টি হচ্ছে 32 বলেছে, তাহলে 960 মিটার, সঠিক উত্তর হবে 960 মিটার, তাহলে অপশান 2 সঠিক উত্তর হচ্ছে অপশান 2, 960 মিটার। দ্য ভ্যালু অফ
দুই পূর্ণ একের ছয় প্লাস এক পূর্ণ তেরো আঠেরো মাইনাস একের ছয় গুণ ষোলো গুণ চার এর এর ভ্যালু কত হবে? ষোলো গুণ চার ভাগ আছে, এটা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে নিতে হয়। তাহলে এখানে একের ছয় তেরোর আঠেরো একের ছয়, এখানে দুই প্লাস এক, তাহলে তিন নিয়ে নেওয়া যেতে পারে। তিন আর এটা ব্র্যাকেটের ক্যালকুলেশন করতে, তাহলে তিন তিন আর ব্র্যাকেটে আঠেরো লসাগু হবে, আর তিন ছয় আঠেরো তিন আর প্লাস তেরো মাইনাস একের ছয়, তাহলে তিন ছয় আঠেরো মাইনাস তিন, তাহলে তিন রইলো, তিন তিন কেটে গেল, তেরো বাই আঠেরো, তিন পূর্ণ তেরো আঠেরো, আর ষোলোকে চার দিয়ে ভাগ করলে চার হবে। তাহলে তিন পূর্ণ তেরো আঠেরো গুণ চার, তিন আঠেরো চুয়ান্ন আর তেরো সাতষট্টি, সাতষট্টি বাই আঠেরো গুণ চার, তাহলে চারকে আঠেরো দিয়ে কাটলে নিচে নয় হবে, পরে দুই, দুই গুণ সাতষট্টি একশো চৌত্রিশ বাই নয়, সঠিক উত্তর হবে একশো চৌত্রিশ বাই নয়। তাহলে সঠিক উত্তর হবে অপশান ওয়ান, একশো চৌত্রিশ বাই নয়, সঠিক উত্তর একশো চৌত্রিশ বাই নয়। দ্য ভ্যালু অফ এক্স ইন দ্য গিভেন ইকুয়েশন, এক্সের ভ্যালু বার করতে হবে। তাহলে এখানে রুট এক্স আছে আর তেইশ স্কোয়ার, তেইশ স্কোয়ার বার করে ছশো পঁচিশ থেকে বিয়োগ করতে হবে। তাহলে তেইশ স্কোয়ার, তেইশ স্কোয়ার মানে হলো পাঁচশো উনতিরিশ, তেইশ স্কোয়ার বার করলে পাঁচশো উনতিরিশ, ছশো পঁচিশ থেকে পাঁচশো উনতিরিশ বিয়োগ করলে হয় ছিয়ানব্বই। তাহলে এক্স সমান ছিয়ানব্বই স্কোয়ার আছে, এদিকে রুট এক্স আছে, তাহলে এক্স সমান ছিয়ানব্বই স্কোয়ার, তাহলে নাইন টু ওয়ান সিক্স হবে অ্যান্সার। তাহলে এখানে সঠিক উত্তর হবে নাইন টু ওয়ান সিক্স, অর্থাৎ অপশান টু, সঠিক উত্তর অপশান টু, নাইন টু ওয়ান সিক্স। এ বাইস এ ওয়াটার কুলার অ্যাট সাম প্রাইস অ্যান্ড সেল ইট বি অ্যাট টোয়েন্টি পার্সেন্ট প্রফিট, এ একটা ওয়াটার কুলার কিনেছে এবং বিকে কুড়ি পার্সেন্ট প্রফিটে সেল করে দিয়েছে। বি সেল ইট টু টেন পার্সেন্ট প্রফিট, বি আবার কী করেছে, সিকে টেন পার্সেন্ট প্রফিটে সেল করেছে। ইফ সি ব্রট ইট ফর সিক্স সিক্স, ছ হাজার ছশো ছেষট্টি টাকা দিয়ে ব্রট কিনেছে, তাহলে কস্ট প্রাইস অফ বি, বি এর কস্ট প্রাইস চেয়েছে কত? তাহলে এ যদি একশো টাকা দিয়ে কেনে টোয়েন্টি পার্সেন্ট প্রফিট করেছে, তাহলে কত হলো একশো, কুড়ি টাকায় বিকে বিক্রি করেছে। বি আবার টেন পার্সেন্ট প্রফিটে সিকে বিক্রি করেছে, একশো কুড়ির টেন পার্সেন্ট প্রফিট হচ্ছে একশো কুড়ির সঙ্গে বারো যোগ করলে একশো বত্রিশ, তাহলে সি কত টাকায় কিনেছে, একশো বত্রিশ টাকা। কোশ্চেনে আবার একশো বত্রিশ কার সমান বলা আছে, ছ হাজার ছশো ছেষট্টির, আর কী বার করতে বলেছে, বি এর বি, বি অর্থাৎ একশো কুড়ি টাকা দিয়ে কিনেছিল, সে বি কত দিয়ে কিনেছিল, একশো কুড়ি দিয়ে, তাহলে একশো বত্রিশটা যদি ছ হাজার ছশো ছেষট্টির সমান হয়, একে কত আর একশো কুড়ি কত বার করতে হবে, একশো ছেষট্টি, তাহলে ছ হাজার ছশো ছেষট্টি বাই একশো বত্রিশ গুণ একশো কুড়ি, তাহলে কাটাকাটি করলে এখানে একশো বত্রিশকে দুই দিয়ে কাটলে ছেষট্টি আর একশো কুড়িকে দুই দিয়ে কাটলে ষাট আর ছেষট্টিকে ছ হাজার ছশো ছেষট্টি দিয়ে কাটলে একশো এক, তাহলে একশো এক গুণ গুণ ষাট সমান সিক্স জিরো সিক্স জিরো, সঠিক উত্তর হলো সিক্স জিরো সিক্স জিরো, সঠিক উত্তর হলো অপশান ফোর সিক্স জিরো সিক্স জিরো। এলসিএম অফ টু নাম্বার ইজ টু থ্রি ওয়ান, এইচসিএফ অফ নাম্বার ইজ ইলেভেন, ওয়ান নাম্বার ইজ সেভেন্টিন, আদার নাম্বার কত? তাহলে দুটোর এলসিএম ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার ইকুয়ালস টু এইচসিএফ ইন্টু এলসিএম, তাহলে এখানে এইচসিএফ এগারো আর এলসিএম, এলসিএম হচ্ছে এখানে এইচসিএফ দেওয়া আছে এগারো এবং এইচ এলসিএম দেওয়া আছে দুশো একত্রিশ এবং একটা নাম্বার সাতাত্তর বলে দিয়েছে, তাহলে দুশো একত্রিশ গুণ এগারো গুণ বাই সাতাত্তর হবে। ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার ইকুয়ালস টু এইচসিএফ ইন্টু এলসিএম, তাহলে সেকেন্ড নাম্বার বার করতে হলে এইচসিএম ইন্টু এলসিএম বাই ফার্স্ট নাম্বার করতে হবে, তাহলে এগারো হচ্ছে এগারো আর দুশো একত্রিশ এইচসিএফ এলসিএম দেওয়া আছে বাই সাতাত্তর, তাহলে সাত এগারো সাতাত্তর, সাত দিয়ে কাটলে এদিকে সাতকে দুশো একত্রিশ দিয়ে কাটলে তেত্রিশ, তাহলে সঠিক উত্তর হবে তেত্রিশ, সঠিক উত্তর হলো অপশান থ্রি তেত্রিশ। দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন অ্যান অ্যামাউন্ট পাঁচ হাজার একশো কুড়ি অ্যাট দ্য রেট অফ বারো সাড়ে বারো পার্সেন্ট কম্পাউন্ড অ্যানুয়ালি ফর থ্রি ইয়ার্স, তিন বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, এখানে পি দেওয়া আছে পাঁচ হাজার একশো কুড়ি রেট বারো পার্সেন্ট, তাহলে ফর্মুলা হচ্ছে এ ইকুয়ালস টু অর্থাৎ অ্যামাউন্ট ইকুয়ালস টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন, তাহলে অ্যামাউন্ট যদি বার করতে হয় তাহলে পি ইন্টু পি হচ্ছে যেটা হচ্ছে প্রিন্সিপাল দেওয়া আছে, ওয়ান প্লাস আর হচ্ছে রেট আর এন হচ্ছে টাইম, তিন বছর দেওয়া আছে, তাহলে পাঁচ হাজার একশো কুড়ি গুণ ওয়ান প্লাস সাড়ে বারো অর্থাৎ বারো পয়েন্ট পাঁচ বাই একশো হোল টু দি পাওয়ার এন, আর পাঁচ হাজার একশো কুড়ি গুণ একশো বারো পয়েন্ট পাঁচ বাই একশো হোল টু দি পাওয়ার থ্রি, তাহলে বাহাত্তর সাত হাজার দুশো নব্বই টাকা আসছে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, সাত হাজার দুশো নব্বই বিয়োগ
5120 তাহলে 2170 সঠিক উত্তর হবে 2170 সঠিক উত্তর হবে অপশন 2 2170 The cost price of an article is 480 টাকা cost price sold it profit 12.5% তাহলে 480 cost price profit হচ্ছে 12.5% তাহলে 480 উপর 12.5% কত হয় 480 উপর 12.5% 480 গুণ 12.5/100 তাহলে 125/1000 অর্থাৎ 12.5 পয়েন্ট তুলে দিলে নিচে 10 100 তাহলে 1000 হয়ে গেছে 480 গুণ 125/1000 সমান 60 তাহলে সেলিং প্রাইস কত হবে সেলিং প্রাইস হবে 480 যোগ 60 সমান 540 তাহলে সঠিক উত্তর হবে অপশন 2 540 সেলিং প্রাইস হবে 540 The table shows the number of candidates appearing in an interview for a post in six banks H, I, J, K, L, M and percentage qualifying candidates দেওয়া আছে তাহলে ব্যাংক এখানে লম্বা করে দেওয়া আছে H, I, J, K, L candidates appearing আর percentage of candidates qualifying দেওয়া আছে What the average number of candidates who appeared in the interview in H, J, K, L together তাহলে H, H এখানে কত 1500 যে 3000 আর এল দেয়া আছে এল কত 1200 তাহলে তিনটে যোগ করতে হবে 1500 3000 আর 1200 আর এভারেজ মানে তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে 1500 3000 আর 1200 এই তিনটে যোগ করলে হবে 5700 এভারেজ বার করতে হলে তিন দিয়ে ভাগ করতে হবে তিনটে তাহলে 5700/3 1900 সঠিক উত্তর হবে 1900 তাহলে সঠিক উত্তর হবে অপশন 4 1900 এভারেজ হবে 1900 এই কোন হ্যাজ এ রেডিয়াস অফ 20 সেমি রেডিয়াস একটা কোণের রেডিয়াস 20 সেমি দেওয়া আছে হাইট দেওয়া আছে 21 সেমি দা টোটাল সারফেস এরিয়া ইন সেমি স্কয়ার অফ দা কোণ ইজ টোটাল সারফেস এরিয়া বার করতে হবে পাই সমান 22 এর সাথে ধরে তাহলে একটা কোণ দেওয়া আছে রেডিয়াস 20 সেমি হাইট 21 সেমি রেডিয়াস আর সমান 20 হাইট 21 তাহলে টোটাল সারফেস এরিয়া বার করতে হবে এরিয়া সমান এ সমান কি হবে ওপরে তো পাই আর ইনটু রুট আর স্কয়ার প্লাস এ স্কয়ার অর্থাৎ পাই আর এল তির্যক উচ্চতা পাই তির্যক উচ্চতা এল সমান কি রুট আর স্কয়ার প্লাস এইচ স্কোয়ার আর নিচে তো সার্কেল আছে নিচে সার্কেল পাই আর স্কোয়ার তাহলে পাই আর কমন নিলে ব্র্যাকেটে আর প্লাস এল এল হচ্ছে রুট 20 স্কোয়ার প্লাস 21 স্কোয়ার তাহলে 400 যোগ 441 আর এদিকে আর এর ভ্যালু 20 তাহলে 20 আর রুট 400 যোগ 441 হচ্ছে 841 841 এর রুট হলো 29 29 আর 20 49 তাহলে 22 এর 7 গুণ 22 এর 7 গুণ 20 গুণ 49 7 7 তে 49 7 গুণ 20 গুণ 22 সঠিক উত্তর হলো 3080 তাহলে সঠিক উত্তর হলো অপশন 4 3080 5 years ago the average age of 4 girls 5 বছর আগে 4টে মেয়ের এভারেজ এজ ছিল 7 years 7 বছর new girl is included then average present age becomes 13 years একটা নতুন গার্ল এখন হচ্ছে অ্যাড করা ইনক্লুড করা হয়েছে প্রেজেন্ট ইয়ারে যাতে তাদের এভারেজ হচ্ছে এখন দাঁড়িয়েছে 13 years 13 বছর দ্য প্রেজেন্ট এজ অফ দ্য নিউ গার্লের প্রেজেন্ট এজ বার করতে হবে তাহলে 5 বছর আগে 4টে 5 বছর আগে অর্থাৎ জি মাইনাস জি ওয়ান জি টু জি থ্রি জি ফোর করে যদি 4টে 4টে মেয়ে 4টে বয়স হয় 4টে গালে 4টে বয়স হয় 5 বছর আগে সবার 5 বিয়োগ করতে হবে 4 5 এর 20 তাহলে সবার থেকে 20 বিয়োগ করতে হবে তার এভারেজ 4টে গালের এভারেজ 4 দিয়ে ভাগ করতে হবে সেটা কত 7 বলা আছে তাহলে 4 সাথে 28 28 আর 20 48 তাহলে জি ওয়ান প্লাস জি টু প্লাস জি থ্রি প্লাস জি ফোর 48 পাওয়া গেল কোশ্চেন নম্বর ওয়ান ইকুয়েশন ওয়ান দেওয়া হলো এবার পাঁচটা গালের ক্ষেত্রে দেখতে হবে পাঁচটা গালে জি ওয়ান প্লাস জি টু প্লাস জি থ্রি প্লাস জি ফোর প্লাস জি ফাইভ করে 5 দিয়ে তাহলে ভাগ করতে হবে সেটা কত 13 তাহলে জি ফাইভ সমান 5 তাহলে 65 আর ইকুয়েশন ওয়ান থেকে জি ওয়ান থেকে ফোরের মান 48 সেটা বসিয়ে দিলে 65 বিয়োগ 48 সুতরাং 17 হবে তাহলে সঠিক উত্তর 17 তাহলে সঠিক উত্তর হবে অপশান 3 17 17 বছর 17 ইয়ার্স দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ অ্যামাউন্ট
2800 at the end of 3 years, each 420. What would be the simple interest on an amount of 3200 for the same rate of the same period? তাহলে 800 টাকা 3 বছরে 420 টাকা হয়েছে। তাহলে প্রথমে রেট বার করে নিতে হবে। তাহলে ইন্টারেস্ট 420 আর 800 টাকা প্রিন্সিপাল দেওয়া আছে আর রেট ইনটু 3 3 বছরে বাই 100। তাহলে r সমান কত হলো 420 বাই 28 গুণ 3 তাহলে 140 বাই 28 মানে 5 রেট হচ্ছে 5% এসেছে। এবার পরে 3200 টাকা আছে 5% রেটটা রেটটা আগের মতো সেমই আছে 3 বছরও সেম আছে বাই 100 পিআরটি বাই 100 তাহলে 00 কাটলো 160 গুণ 3 5 গুণ 32 160 গুণ 3 সমান 480 টাকা। সঠিক উত্তর হলো 480। তাহলে সঠিক উত্তর হলো অপশান 2 480। দ্য টেবিল শোজ দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ইন অ্যান ইন্টারভিউ পোস্ট ইন এ সিক্স ব্যাঙ্ক এইচ আই জে কে এল এম অ্যান্ড পার্সেন্টেজ কোয়ালিফাইং ক্যান্ডিডেট বলে এখানে একটা বক্স দেওয়া আছে। এখানে একটা বক্স দেওয়া আছে এইচ আই জে কে এল এম করে ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং 1500 2200 3000 980 1200 2500 এবং কোয়ালিফাইংটা দেওয়া আছে ক্যান্ডিডেট পার্সেন্টেজ কোয়ালিফাইং 14 26 17 20 28 আর 21। কোশ্চেন দিয়েছে দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট হু ডিড নট কোয়ালিফাই ইন দ্য ব্যাঙ্ক কে ওয়াস অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ কারেক্ট টু নিয়ারেস্ট ইন্টিজার অফ দ্য ক্যান্ডিডেট হু ডিড নট কোয়ালিফাই ইন দ্য ব্যাঙ্ক আই। তাহলে এখানে কে বলেছে ডিড নট কোয়ালিফাই কিন্তু বক্সের মধ্যে কোয়ালিফাইং বক্সটা দেওয়া আছে কে হচ্ছে ডিড নট কোয়ালিফাইং এখানে কে দেওয়া আছে 20% কোয়ালিফাইং তাহলে ডিড নট কোয়ালিফাইং কত হবে 80% আর 980 80% বার করতে হবে। ঠিক একইভাবে আয়েরও ডিড নট কোয়ালিফাইং দেওয়া আছে আয়ের হচ্ছে 26% তাহলে তার ডিড নট কোয়ালিফাইং 74% তার হচ্ছে 2274% বার করতে হবে। তাহলে কে দেওয়া আছে কোয়ালিফাইং 20 আর নট কোয়ালিফাইং 80% আয়ের দেওয়া আছে 26% কোয়ালিফাইং নট কোয়ালিফাইং তাহলে কী হবে 74% তাহলে 80% অফ 980 80% বার করতে হবে আর 74% হচ্ছে 2200 হচ্ছে 22 × 74 1628 আর 980 80% হচ্ছে 784 98 × 8 784 তাহলে এবার কত পার্সেন্টেজ আসছে তাহলে কে এর ক্ষেত্রে হলো 784 আর আয়ের ক্ষেত্রে হলো 1628 তাহলে কত পার্সেন্ট হচ্ছে 784 বাই 1628 গুণ 100 তাহলে 784 বাই 1628 গুণ 100 সমান 48.15 এসছে। এবার অপশানে কী আছে অপশানে আছে 44 42 51 48 তাহলে যেহেতু অপশান এসছে 48.15 তাহলে একদম নিয়ারেস্ট কারেক্ট ইন্টিজার হচ্ছে 48 তাহলে সঠিক উত্তর হলো অপশান 4 48। এ ইস টু বি ইকুয়ালস টু 3:4 বি ইস টু সি 2:3 দ্য ভ্যালু অফ এ প্লাস বি ইস টু বি প্লাস সি ইস টু সি প্লাস এ প্রথমে এ ইস টু বি ইস টু সি কত বের করে নিতে হবে। তাহলে প্রথমে এ ইস টু বি যদি 3:4 বি ইস টু সি সমান 2:3 হয় তাহলে এ বাই বি সমান 3/4 তাহলে এখানে বি 4 আছে আর এখানে বি বাই সি 2/3 তাহলে এখানে বি 2 তাহলে উপর নিচে 2 দিয়ে গুণ করলে বি বাই সিকে উপর নিচে 2 দিয়ে গুণ করলে 2 2 4 আর 3 2 6 4/6 তাহলে এ ইস টু বি ইস টু সি চলে এলো 3:4:6 এ ইস টু বি ইস টু সি 3:4:6 এবার এ প্লাস বি বি প্লাস সি আর সি প্লাস এ বার করতে হবে। তাহলে এ প্লাস বি 3 আর 4 7 আর বি প্লাস সি 6 আর 4 10 আর সি প্লাস এ 6 আর 3 9 তাহলে 7:10:9 সঠিক উত্তর হলো 7:10:9 তাহলে সঠিক উত্তর হলো অপশান 2 7:10:9। এ ইজ টু আইস অ্যাজ গুড অ্যাট রাইটিং এ নোভেল অ্যাজ বি এ হচ্ছে বেশি ভালো লিখতে পারে বি এর থেকে এ বেশি ভালো লিখতে পারে বি এর থেকে টু আইস দুগুণ ভালো লিখতে পারে টুগেদার দে ক্যান ফিনিশ এ নোভেল ইন 24 ডেজ
তারা দুজনে একসঙ্গে 24 দিনে শেষ করছে। ইন হাউ মেনি ডেজ ক্যান এ অ্যালন রাইট নোভেল, এ একা কতদিনে শেষ করবে লেখাটা। এর ক্ষমতা দ্বিগুণ বি এর থেকে, তাহলে এ যদি 2 হয় বি এর তাহলে 1, এর ক্ষমতা দ্বিগুণ বি এর হাফ, বি এর কম 2 এর হাফ 1, তাহলে এ প্লাস বি দুজনে একসঙ্গে 24 দিনে করছে। এ প্লাস বি দুজনে একসঙ্গে 24 দিনে করছে, তাহলে এ আর বি এর তো ক্ষমতা হচ্ছে এর হাফ মানে দুগুণ, মানে এখানে 2A হবে, তাহলে 3A, 3A হচ্ছে মোট ক্ষমতা। আর এর ক্ষমতা শুধু বার করতে গেলে 24/2 অর্থাৎ 12 দিনে, তাহলে এর কতদিনে শেষ করতে পারে, 3 × 12 = 36 দিনে। সঠিক উত্তর হবে 36 দিন, তাহলে সঠিক উত্তর হবে অপশান 3, 36 দিনে সম্পূর্ণ করবে, এ একা পারবে, এ একা নোভেলটা লিখতে পারবে 36 দিনে। দ্য ভলিউম অফ এ প্রিজম ইজ 268 সেমি কিউব, তাহলে প্রিজমের ভলিউম দেওয়া আছে আর হাইট দেওয়া আছে 24 সেমি। বেস ইন এরিয়া অফ দ্য প্রিজম ইজ, তাহলে বেস বার করতে হবে এরিয়া, তাহলে ওপরে হচ্ছে ভলিউম আর নিচে হাইট দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এরিয়া সমান ভলিউম বাই হাইট, তাহলে এরিয়া কত, এরিয়া তাহলে কত হবে 268, 288/24 = 12, তাহলে সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে অপশান 3 অর্থাৎ 12। দ্য টেবিল শোজ দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং অ্যান ইন্টারভিউ 6 ব্যাংকস HIJKL, এখানে বক্সটা দেওয়া আছে HIJKL করে, আর ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং আর কতজন কোয়ালিফাইং। এবার কোশ্চেন দিয়েছে, কোশ্চেন দিয়েছে হোয়াট ওয়াজ দ্য, হোয়াট ওয়াজ দ্য রেসপেক্টিভ রেশিও অফ দ্য নাম্বার ক্যান্ডিডেট হু কোয়ালিফাইড ব্যাংক এইচ টু দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট হু কোয়ালিফাই এল, মানে এইচ আর এল দিয়েছে, এইচ হচ্ছে 1500 আর এদিকে 14 কোয়ালিফাই, আর এল এর হচ্ছে 1200 আর কোয়ালিফাইং হচ্ছে 28, তাহলে রেসপেক্টিভ রেশিও বার করতে হবে এই দুটোর, তাহলে যেহেতু রেসপেক্টিভ রেশিও চেয়েছে তাহলে HL, HSC=1500×14/100, তাহলে 1500×14 হলো, আর এল এর ক্ষেত্রে 1200×28/100=12×28 হলো, কাটাকাটি করলে হচ্ছে 5/8, তাহলে সঠিক উত্তর হবে 5:8, তাহলে সঠিক উত্তর হলো অপশান 4, 5:8। পাইপ এ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 36 মিনিট, পাইপ এ 36 মিনিটে ট্যাঙ্কটা ফুল করতে পারে, পাইপ বি ক্যান এমটি, পাইপ বি এমটি করতে পারে 45 মিনিটে, বোথ পাইপস আর ওপেন সাইমলটেনিয়াসলি, দেন দ্য টাইম ইন আওয়ার্স টু ফিল দ্য ট্যাঙ্ক ইন হাফ ইটস ক্যাপাসিটি ইজ, তাহলে এ হচ্ছে 36 আর বি হচ্ছে 45, এ যদি 36 হয় আর বি যদি 45 হয়, বি কিন্তু খালি করছে, তাহলে এটা মাইনাস বি, হ্যাঁ 45, দুটো 36 আর 45-এর এলসিএম করতে হবে, করলে কত আসে 180, তাহলে ট্যাঙ্কের পুরো ক্যাপাসিটি হচ্ছে 180, তাহলে এর ক্ষমতা 36×5 = 180, তাহলে এর ক্ষমতা 5 আর বি এর ক্ষমতা 4, 45×4 = 180, তাহলে যেহেতু দুটো বিটা মাইনাস আছে তাই দুটো অ্যাড করলে 5-4=1 হবে, তাহলে মোট দুটো যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে পাইপটা, তাহলে ট্যাঙ্কটা পুরোটা ভর্তি করতে কত সময় লাগবে, 180/1, আর এখানে মিনিট থেকে ঘন্টায় আনতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে মোট মিনিট থেকে ঘন্টায় আনলে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে মোট সময় লাগছে 3 ঘন্টা, কিন্তু ক্যাপাসিটি হাফ, হাফটা ট্যাঙ্ক ভর্তি করতে হাফ টাইম লাগবে, তাহলে 3 ঘন্টার হাফ হচ্ছে 1.5 আওয়ার, তাহলে সঠিক উত্তর হলো 1.5 আওয়ার্স। এখানে বলে দিয়েছিল ফিল দ্য ট্যাঙ্ক হাফ ইটস ক্যাপাসিটি, ট্যাঙ্কটাকে হাফ ভর্তি করতে হবে, পুরো ভর্তি না হাফ ভর্তি, তাহলে সঠিক উত্তর হবে 1.5 আওয়ার্স। লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট অফ এ কিউবয়েড, একটা কিউবয়েড আছে, লেন্থ ব্রেথ হাইট দেওয়া আছে 18 সেমি, 24 সেমি অ্যান্ড 4 সেমি রেসপেক্টিভলি, ভলিউম অফ দ্য কিউব ইকুয়াল টু দ্য ভলিউম অফ দ্য কিউবয়েড, দ্য সাইট অফ দ্য কিউব ইজ, তাহলে একটা কিউবয়েডের সমান ভলিউম যদি কিউবের হয় তাহলে পুরোটা কিউব রুট অফ এই তিনটের গুণফল হবে, তাহলে কিউব রুট অফ তিনটের গুণফল হবে কিউব রুট অফ 18×24×4, 18কে কী লেখা যায় 3×3×2, 18, 24কে লেখা যায় 2×2×3 আর 4কে 2×2, তিনটে তিনের জন্য একটা করে বেরিয়ে হয়, তিনটে তিনের জন্য একটা 3 আর 6টা 2-এর জন্য 2টো 2, তাহলে 3×3×6, 6×6=12, সঠিক উত্তর হবে 12, তাহলে সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে 12, অপশান 2, 12 সেমি। এ টোটাল অফ 57 সুইটস ওয়ার ডিস্ট্রিবিউটেড এবং ট্রেন
children, such that each girl six sweets and each boy gets five sweet. তাহলে এখানে গার্লস আর বয়েজ দুজনে গার্লস হচ্ছে ছটা করে পাচ্ছে আর বয়েজ পাঁচটা করে পাচ্ছে, তাহলে মোট কটা আছে 57টা সুইটস। তাহলে যদি গার্লস আর বয়েজ জি আর বি ধরা হয় তাহলে বি প্লাস জি 10, 10 বি প্লাস জি প্লাস বি হচ্ছে 10, আর সিক্স বয় সিক্স গার্লস ছটা করে গার্লস সিক্স করে পাচ্ছে, তাহলে সিক্স ইন্টু জি প্লাস ফাইভ ইন্টু বি সেখানে কটা মিষ্টি আছে 57টা, তাহলে সমান 57। এবার এবং এই বি প্লাস জি এই দুটোকে ফাইভ দিয়ে ইন্টু করলে ফাইভ জি প্লাস ফাইভ বি সমান 5 10 50, দুটো বিয়োগ করে দিলে সিক্স জি থেকে ফাইভ জি চলে গেলে জি, আর ফাইভ বি কেটে গেল সমান 7, তাহলে জি যদি 7 হয় বি কত হবে, বি 3 আর মোট 10 ছিল, তাহলে জি 7 তাহলে বি হচ্ছে 3, তাহলে সঠিক উত্তর হবে অপশান 3, অর্থাৎ 3 বয়েস সংখ্যা কতগুলো নাম্বার অফ বয়েস এজ 3। দ্য মিডিয়ান অফ দ্য গিভেন ডাটা, এই গিভেন ডাটার মিডিয়ান বার করতে হবে। মিডিয়ান বার করতে গেলে প্রথমে এটাকে অ্যাসেন্ডিংয়ে সাজাতে হবে, অ্যাসেন্ডিং মানে ছোটো থেকে বড়। তাহলে এর মধ্যে সবথেকে ছোটো কোনটা, এর মধ্যে সবথেকে ছোটো কোনটা দেখতে হলে 1/2কে ডিভাইড করলে 0.50 আসছে, 2/7কে ডিভাইড করলে আসছে 0.28, 3/4কে ডিভাইড করলে আসছে 0.75, 1/3কে ডিভাইড করলে 0.33 করে চলবে, আর 5/8কে ডিভাইড করলে 0.62। তাহলে এখানে সবথেকে ছোটো কোনটা 0.28, মানে 2/7, 2/7এর পরে কী আছে, 2/7 ফলে 0.33 মানে 1/3, 1/3 এর পরে কী আছে 0.50 মানে 1/2, 1/2 এর পরে 1/2 এর পরে কোনটা আছে 0.62 মানে হচ্ছে 5/8, তারপরে 0.62 এর পরে 0.75, তাহলে সবথেকে লাস্টে হবে 3/4। তাহলে এইগুলোর মধ্যে থেকে মিডিয়ার মানে সব থেকে মাঝখানে কোনটা আছে, তাহলে 2/7, 1/3, 1/2, 5/8, 3/5 পরপর আছে, তাহলে সব থেকে মাঝখানে আছে 1/2, তাহলে সঠিক উত্তর অর্থাৎ মিডিয়ান হবে 1/2। তাহলে এখানে মিডিয়ান হবে 1/2, অর্থাৎ অপশান 1 কারেক্ট, 1/2 হবে মিডিয়ান। 78 ইজ ডিভাইড ইন্টু টু পার্ট, 78কে দুটো পার্টে ভাগ করা হয়েছে, সাজ দ্যাট 4 টাইমস অফ ফার্স্ট পার্ট অ্যান্ড 5 টাইমস অফ দ্য সেকেন্ড পার্ট ইন দ্য রেশিও 14:15, দ্য ফার্স্ট পার্ট ইজ। তাহলে 78কে দুটো ভাগে ভাগ করা হয়েছে, তাহলে 78কে যদি দুটো ভাগে ভাগ করা হয় তাহলে এক্স প্লাস ওয়াই দুটো পার্ট ধরে নেওয়া হলে 78, এক্স প্লাস ওয়াই 78, তাহলে 4x 4 টাইমস অফ ফার্স্ট পার্ট মানে 4x, আর 5 টাইমস অফ সেকেন্ড পার্ট মানে 5y, দুটো রেশিও কত 14:15, তাহলে দুটো ক্রস মাল্টিপ্লাই করলে 4×15=60, 60x=70y, তাহলে 60x=70y, আর এখানে y এর ভ্যালু প্রথম থেকে বসিয়ে দিলে কত হবে, y এর ভ্যালু কত 78-x, তাহলে 70×78-x, তাহলে 60x=70×78-70x, তাহলে -70x এ পাশে আসলে কী হবে +70x, তাহলে +70x, 60x প্লাস 70x কত হলো 130x, আর 70×78 কত হলো 5460, তাহলে x ইকুয়ালস টু কত আসবে 5460/130, 0 0 কেটে গেল 30 42 546, তাহলে সঠিক উত্তর হলো 42, তাহলে সঠিক উত্তর হলো 42, অপশান 3 42 সঠিক উত্তর। অ্যান আইটেম ইচ মার্কড, একটা আইটেম মার্ক করা থাকে 37.5% অ্যাবাভ দ্য কস্ট প্রাইস, কস্ট প্রাইসের উপরে 37.50 পয়সা বেশি দাম ভাড়া থাকে, ডিসকাউন্ট অফ 0.09% ইচ অ্যালাউড দেন দ্য প্রফিট পার্সেন্টেজ কারেক্ট টু নিয়ারেস্ট ইন্টিজার ইজ। তাহলে প্রথমে 100 টাকা যদি মার্কেট প্রাইস হয় 137.5 টাকা লিখে রাখছে, তার উপর আবার 0.09% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তাহলে কস্ট প্রাইস যদি 100 হয় মার্কেট প্রাইস কত হবে 137.5 টাকা বেশি করে লিখে রাখছে 137.5, এবার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 0.09, তাহলে 137.5 এর উপর কত ডিসকাউন্ট দিচ্ছে 0.09%,
0.09% যদি ডিসকাউন্ট দেয় তাহলে 0.09/100 ইন্টু 137, তাহলে 12.5 টাকা ডিসকাউন্ট দিচ্ছে কার উপরে, 137 টাকার উপরে। 137 টাকার উপরে যদি 12.5 টাকা ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে সেলিং প্রাইস কত হবে, 137.5 - 12.5 = 125 টাকা। তাহলে প্রফিট কত, 125 - 125 টাকা, তাহলে প্রফিট পার্সেন্টেজ 100-এর উপরেই বার হয়েছে, তাহলে 25 টাকা হবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি, 25। সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ 25%। এ ম্যান ইজ ওয়ার্কিং স্পিড অফ 12 কিমি পার আওয়ার, আফটার এভরি কিলোমিটার হি টেকস রেস্ট ফোর মিনিটস, প্রত্যেক কিলোমিটার পর পর সে কত রেস্ট নিচ্ছে, 4 মিনিটস, মানে সে যে কত প্রত্যেক 1 কিলোমিটার যাওয়ার পরে 4 মিনিটস করে সে হচ্ছে বিশ্রাম নিচ্ছে। হাউ মাচ টাইম ইন মিনিটস, মিনিটে বার করতে হবে, উইল টেক কভার ডিস্টেন্স অফ 8 কিলোমিটার, 8 কিলোমিটার যেতে তার কত সময় লাগছে। অ্যাকচুয়ালি যদি রেস্ট না নেয় তাহলে 8 কিলোমিটার যেতে কত সময় লাগবে, যদি রেস্ট না নেয় তাহলে 8 কিলোমিটার যেতে সময় লাগবে, 12 কিলোমিটার যেতে 60 মিনিট লাগছে, 1 ঘন্টা লাগছিলো, 1 ঘন্টা মানে 60 মিনিট, 12 কিলোমিটার যেতে 60 মিনিট, 1 কিলোমিটার যেতে 5 × 60 = 5 মিনিট, তাহলে 8 কিলোমিটার যেতে 40 মিনিট লাগবে। তার যদি সে এক টানা যায় তার 40 মিনিট সময় লাগছে, কিন্তু সে প্রত্যেক কিলোমিটার অন্তর 4 মিনিট করে রেস্ট নিচ্ছে, প্রত্যেক কিলোমিটার অন্তর 4 মিনিট করে রেস্ট নিচ্ছে। তাহলে একের পরে যদি 2 যায়, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5, 5-এর পরে 6, 6-এর পরে 7, 7-এর পরে 8, প্রত্যেক গ্যাপে 4 মিনিট করে এক্সট্রা নিচ্ছে, তাহলে 4 × 7 = 28, 28 মিনিট তার এক্সট্রা রেস্টে চলে যাচ্ছে। তো যেতে সময় লাগছে 40 মিনিট আর রেস্ট নিচ্ছে 28 মিনিট, তাহলে তার মোট কত সময় লাগছে, 40 + 28 = 68 মিনিট। সঠিক উত্তর হলো 68 মিনিট, তাহলে সঠিক উত্তর হলো অপশান 4, 68 মিনিট। তাহলে 25টা কোশ্চেন এখানে অঙ্কের শেষ হলো, 25টা কোশ্চেন অঙ্কের হয়ে গেল। এরপরে যেটা আসছে জেনারেল অ্যাওয়ারনেস, প্রথম কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং নট ওয়েট ডিভিশন অফ ইন বক্সিং, ওয়েট ডিভিশন হেভি ওয়েট তো হবে, লাইট ওয়েট, মিডিল ওয়েট, এগুলো সব হবে, আন্ডার ওয়েট বলে, আন্ডার ওয়েট বলে বক্সিং কিছু হয় না, তাহলে সঠিক উত্তর হবে আন্ডার ওয়েট। তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়েট ডিভিশন ইন বক্সিং, আন্ডার ওয়েট। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কালার ইন দ্য অলিম্পিক রিং, পিঙ্ক, রেড, গ্রিন, ব্লু, ব্লু, গ্রিন, রেড, এগুলো তো অলিম্পিকের কালার, কিন্তু পিঙ্ক কালার অলিম্পিকে হয় না, তাহলে সঠিক উত্তর হলো অপশান 1, পিঙ্ক। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কমিউনিকেবল ডিসিজ, কলেরা এটা কমিউনিকেবলের মাধ্যমে ছড়ায়, টিউবারকিউলিসও তাই, চিকেন পক্সও তাই, ডায়াবেটিস কোনো কমিউনিকেবল ডিসিজ নয়, তাহলে সঠিক উত্তর হলো অপশান 4। হুইচ ইজ দ্য হায়েস্ট কোর্ট অ্যাপিল ইন দ্য ইন, হায়েস্ট কোর্ট কোনটা, সুপ্রিম কোর্ট, সব থেকে হায়েস্ট কোর্ট হলো সুপ্রিম কোর্ট। হুইচ হিউম্যান অর্গান রেসপন্সিবল ফর রিমুভিং নাইট্রোজেনাস ওয়েস্ট ফ্রম দ্য হিউম্যান বডি থেকে নাইট্রোজেন ওয়েস্ট রিমুভ করতে কোনটা সাহায্য করে, কিডনি সাহায্য করে, সঠিক উত্তর হলো অপশান 4, কিডনি হলো সঠিক উত্তর। রাইট টু হেলথ ইজ গ্যারান্টিড টু এভরি সিটিজেন অফ ইন্ডিয়া আন্ডার হুইচ আর্টিকেল, কোন আর্টিকেলে রাইট টু হেলথ আসে, আর্টিকেল 21-এ, সঠিক উত্তর হলো আর্টিকেল 21। দ্য ফেমাস লিঙ্গরাজা টেম্পল ইজ লোকেটেড ইন হুইচ সিটি, লিঙ্গরাজা টেম্পল কোন সিটিতে আছে, ভুবনেশ্বর, উড়িষ্যার ভুবনেশ্বরে লিঙ্গরাজা টেম্পল আছে। প্রেসিং পলিসি অফ মিনিমাম সাপোর্ট প্রাইস ফলোস হুইচ অ্যাপ্রোচ, কোন অ্যাপ্রোচ ফলো করে, প্রেসিং পলিসি অফ মিনিমাম সাপোর্ট প্রাইস ফলোস হুইচ অ্যাপ্রোচ, কস্ট প্লাস অ্যাপ্রোচ, সঠিক উত্তর অপশান 4, কস্ট প্লাস অ্যাপ্রোচ। হুইচ ইজ দ্য অ্যামাউন্ট অ্যালোকেটেড টু মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট MGNREGA স্কিম ইন দ্য ইউনিয়ন বাজেট 2019-20,
কত টাকা ইউনিয়ন বাজেটে কত টাকা অ্যালাউড করা হয়েছে, অ্যালোকেট করা হয়েছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টে? 60,000 করোড়। 60,000 করোড় টাকা, 60,000 করোড় টাকা অ্যালোকেটেড করা হয়েছে। হুইচ অফ দ্য ফলোয়িং পিলার্স ডিফিসিট রক কাট পিলার্স? রক কাট পিলার্স কোনটা? মৌর্যিয়ান পিলার্স হচ্ছে রক কাট পিলার্স। হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ইজ নট এ পার্ট অফ হিমালয়ান ড্রেনেজ সিস্টেম? কোনটা? গোদাবরী, ব্রহ্মপুত্র, গঙ্গা, ইন্দাস, এগুলো হচ্ছে হিমালয়ান ড্রেনেজ সিস্টেমের অন্তর্গত, কিন্তু গোদাবরীটা হচ্ছে আলাদা। ফার্স্ট ইন্ডিয়ান উম্যান সাকসেসফুলি স্কেল মাউন্ট মাকালু ইজ? প্রিয়াঙ্কা মোহিত। সঠিক উত্তর হলো প্রিয়াঙ্কা মোহিত। হুইচ ফিল্ম ওন দ্য গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড অ্যাট IFFI 2018? 2018 তো গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড জিতেছে কোন ফিল্ম? ফিল্ম হচ্ছে ডনবাস। সঠিক উত্তর অপশান 3, ডনবাস। আফটার দ্য রিভল্ট অফ 1857 হুইচ অফ দ্য ফলোয়িং চেঞ্জেস আর নট কন্ডাক্টেড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ডিয়া? প্রপোর্শন অফ ইন্ডিয়া সোলজার্স ইন দ্য ব্রিটিশ আর্মি ওয়ার ইনক্রিজড? সঠিক উত্তর অপশান 2। হুইচ এডুকেশন কমিশন অ্যাগ্রিগেট দ্যাট ইউরোপিয়ান লার্নিং উড ইম্প্রুভ দ্য মোরাল ক্যারেক্টার অফ ইন্ডিয়ান্স? সঠিক উত্তর হলো উডের ডিসপ্যাচ অপশান 4। হোয়াট ইজ দ্য স্টেট অফ ম্যাটার ফর্মড বাই দ্য কুলিং অফ গ্যাসেস এক্সট্রিমলি লো ডেন্সিটি সুপার লো টেম্পারেচার? বোস, আইনস্টাইন, কনডেন্সড স্টেট। ত্রিপিটক ইজ দ্য হোলি বুক হুইচ অফ দ্য ফলোয়িং রিলিজন? ত্রিপিটক কাদের? ইসলাম, জুডিশাম, বুদ্ধিশাম না জৈনসম? ত্রিপিটক হচ্ছে জৈনদের ধর্মগ্রন্থ, তাহলে সঠিক উত্তর হবে জৈনসম। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ মোমেন্টাম? মোমেন্টামের এসআই ইউনিট কি? কেজি মিটার পার সেকেন্ড। মোমেন্টামের এসআই ইউনিট হলো কেজি মিটার পার সেকেন্ড। দ্য ফেমাস কার্টুন ক্যারেক্টার কল্ড গাট্টু ওয়াজ ক্রিয়েটেড বাই লার্জ ইজ ক্রিয়েটেড বাই লেজেন্ডারি কার্টুনিস্ট আর কে লক্সমন ফর হুইচ কোম্পানি? কোন কোম্পানির জন্য? এশিয়ান পেন্টসের জন্য। সঠিক উত্তর হলো এশিয়ান পেন্টস। দ্য ডিসিশন অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আর বাইন্ডিং অন অল স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটারিস এক্সেপ্ট জম্মু অ্যান্ড কাশ্মীর? অনলি ডিস্ট্রিক্ট, কোস্ট, টেরিটারি অফ ইন্ডিভিজুয়াল স্টেট? অল কোর্টস ইন ইন্ডিয়া। দ্য ডিসিশন অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ান আর বাইন্ডিং অন অল কোর্টস ইন ইন্ডিয়া? সঠিক উত্তর অপশান 3। ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট আর নট ফাউন্ড ইন হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়া? ইস্টার্ন ঘাটে ট্রপিক্যাল ফরেস্ট পাওয়া যায় না, নর্থ ইস্টার্ন রিজিয়ানেও পাওয়া যায়, ওয়েস্টার্ন ঘাটেও পাওয়া যায়, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও পাওয়া যায়, তাহলে সঠিক উত্তর হবে অপশান 3, ইস্টার্ন ঘাট। ডিউরিং দ্য রিজিয়ন অফ ইলতুৎমিস স্পেশাল স্লেভস ওয়ার পারচেস্ট অফ মিলিটারি সার্ভিস নোন অ্যাজ সামন্ত, মুক্তিস, ইকতাদার, বন্দাগান? তাহলে সঠিক উত্তর হবে অপশান 4, বান্দাগান। ইলতুৎমিসের সময় যে রিজিয়ান ছিল সেখানে মিলিটারি সার্ভিস কি নামে পরিচিত? বন্দাগান। ইন দ্য কন্টেক্সট অফ দ্য ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া হোয়াট ইজ
কয়াল, কয়াল কি? ব্যাকওয়ার্ড, ব্যাক ওয়াটার্স। ইন দ্য কন্টেক্সট অফ ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া হোয়াট ইজ কয়াল, কয়াল কি? ব্যাক ওয়াটার্স। হুইচ পার্ট অফ দ্য হিউম্যান রেসপিরেটরি সিস্টেম প্রোভাইডস দ্য সার্ফেস ফর এক্সচেঞ্জ অফ গ্যাসেস? অ্যালভিওলাই, সঠিক উত্তর হলো অ্যালভিওলাই। হুইচ ইন্ডিয়ান অ্যাক্টর হ্যাজ বিন অ্যাপয়েন্টেড টু ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাই ফোন পে ইন মার্চ, ফোন পে ইন মার্চ 2019? তাহলে কোন ব্র্যান্ড অ্যাম্বাসেডর? শাহরুখ খান, সলমান খান, অমিতাভ বচ্চন, আমির খান। কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে 2019-এ মার্চ মাসে? এটা হচ্ছে আমির খান, সঠিক উত্তর হলো আমির খান। তোমরা সিট শেয়ার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই বেল আইকনে ক্লিক করে রাখো এই ধরনের ভিডিও সবার আগে পেতে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।